Bye. Mm -hmm. আলাইকুম প্রিয় দর্শক গত ১৩ নভেম্বর ছিল আমাদের দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন আজ দশ বছর হতে চলল কিন্তু এখনও তার লেখা তার কথা জাতীয় জীবনের বিভিন্ন দিক নিয়ে তার সরস আলোকপাত আমাদের ভাবনার খোরাক যোগাচ্ছে। তো তাকে নিয়ে কথা বলার জন্যে আজ আমাদের সাথে রয়েছেন মাসুম রহমান লেখক হুমায়ুন আহমেদের দীর্ঘদিনের অনুসঙ্গী মাসুম ভাই কেমন আছেন বেশ ভালো আছে আমাদের দর্শকদের জন্য তুলে ধরেন আসলে কাছে শুক্রিয়া জানাই শুরুতেই যে তিনি অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দিয়েছেন এবং সেই সূত্র ধরেই আসলে অন্যদিন পত্রিকা সম্পাদনা অন্য প্রকাশ বইপত্র প্রকাশ বা অন্য অন্য ব্যবসা যেগুলো আমরা করতাম সেই সূত্রেই আসলে আপনি আজকে আমরা যে মানুষ কে নিয়ে বিশেষ করে কিংবদন্তী তুল্য লেখককে নিয়ে আমরা যে কথা বলতে যাচ্ছি আসলে তো তার সঙ্গে যোগাযোগ কাজের ঘনিষ্ঠতা এবং বিশেষত আসলে উনি নিজেই আমাকে অনেক ধরনের নতুন নতুন পরিচয় পরিচিত করার সুযোগ দিয়েছেন তো প্রথম পরিচয়টা কিভাবে হলো প্রথমত হচ্ছে যে পাঠক হিসেবে এটা তো আসলে এরকম একজন লেখকের পাঠক হওয়াও তো একটা একটা পরিচয়ের ব্যাপার আসলে এবং আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি থাকতাম ফজলুল্লাহক হলে আর উনি সেই সময়ে শহীদুল্লাহ হলের হাউস টিচার ছিলেন তো শহীদুল্লাহ হল এবং ফজলক হল হচ্ছে পাশাপাশি মাঝখানে একটি বড়ো পুকুর আপনি হয়তো দেখে থাকবেন সেই সময় কিন্তু ছাত্র অবস্থায় ওনাকে দূর থেকে দেখার সুযোগ হতো কাছে যাওয়ার সাহস পেতাম না আপনাদের হল থেকে আমাদের হল থেকে এবং কখনো পুকুর পাড়ে বসে আছি উনি হয়তো ওনার মেয়েদেরকে নিয়ে ম্যাডামকে নিয়ে এসছেন এবং আমরা তো আমরা অনেকেই জানি লেখালেখি পড়ে যে আসলে উনি খুবই মানে পারিবারিক মানুষ ছিলেন একজন সব সময় একসঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে বেরোতেন হৈহুল্লার করতেন আনন্দ করতেন ওই মাঠে মেয়েদের সাইকেল চালানো সাইকেল চালানো শেখাতেন অনেক ঘটনা আর কি এবং ওই সময় সম্ভবত আমি যদি ভুল না করি ওই সময়তেই কিন্তু প্রথম উনি বললেন না যে রঙিন টেলিভিশন কেনার ঘটনা তারপরে হচ্ছে একজন প্রকাশক এসে গাড়ি উপহার দিয়ে গেলেন এইসব ঘটনা কিন্তু ঘটছিল সেই সময়ে বিশেষত ওনার জনপ্রিয় যে সিরিজগুলো যে সিরিজগুলো যখন চলতো তখন তো চ্যানেল একটাই ছিল বিটিভি দেখতাম আমরা আমার মনে আছে সেই সময়গুলোতে মানে চারদিকে ঢাকা শহর মনে হচ্ছে যে খালি হয়ে যাচ্ছে শুনশান নিরাপত্তা সবাই টেলিভিশন স্ক্রিনের সামনে তো এটাতেই আসলে বোঝা যায় যে একজন মানুষের গল্প বলার ক্ষমতা এবং এই যে কোটি কোটি মানুষকে আকর্ষণ করে রাখার যে দুর্নিবার ক্ষমতা সেটি আসলে তখন থেকেই উপলব্ধি করতাম এবং তার প্রতি এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা সেগুলো জন্ম নিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন কখনোই ভাবিনি যে আসলে ওনারা এত কাছাকাছি আসার সুযোগ পাব পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমি এবং আমার পার্টনার বন্ধু মাজার আমরা মিলে আসলে একে একে একটার পর একটা প্রথম আমরা ভেঞ্চারে যাই আর কি প্রথম করেছিলাম পজিট্রন কোচিং নামে যেটা ছাত্র অবস্থাতেই করেছিলাম সেটিও সারা দেশে বেশ প্রসার লাভ করে এবং তার ইয়ে হয় শাখা এবং এগুলো ফ্র্যাঞ্চাইজি হয় তারপর পরই আমরা অন্যদিন পত্রিকা লঞ্চ করি পত্রিকা লঞ্চ করি এবং সেই পত্রিকা সূত্র ধরেই আমরা কাভার স্টোরি করার জন্য ওয়ারামে স্যারের কাছে যাই তখন আজ রবিবারে শুটিং চলছে ডিএপিতে উনি সেট ফেলে করছেন আর কি তো ওইখানে গিয়ে ওনার দীর্ঘ ইন্টারভিউ করি দীর্ঘ ইন্টারভিউ করার মধ্য দিয়ে আসলে ফাঁকে 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 অনেক কথা হয় এবং সেটা নিয়ে আমরা দীর্ঘ একটা প্রচ্ছদ নিবন্ধ কিন্তু শুনেছি উনি তো বেশ চুজি ছিলেন মানে নবীন আপনাদেরকে উনি সুযোগ দিলেন বা ইন্টারভিউ দিতে রাজি হলেন এটা আসলে আমরা নবীন যেমন ছিলাম ঠিক একইভাবে আমাদের প্রকাশনায় মানে পত্রপত্রিকার প্রকাশনাতেও আমরা তো সেই সময় বিচিত্রা রোববার এগুলো গিয়ে দেখতাম এবং সেগুলো কিন্তু আসলে যদি পুরনো সংখ্যা কখনও দেখে থাকবেন যে ওইটা কিন্তু পপুলার ছিল আমাদের মনোজগতে ওইগুলোর অনেক বড় স্থান ছিল আমাদের সৃজনশীলতা বিকাশেও অনেক বড়ো ভূমিকা ছিল এই কাগজগুলো কিন্তু অঙ্গ সুষ্ঠ বলি বা তার মানে প্রেজেন্টেশন বা পেপারের কোয়ালিটি এগুলো তো আসলে খুব ইয়ে ছিল নিউজ প্রিন্টে ছাপা হতো খুলনা নিউজ প্রিন্ট তখন তো জানেনি কেমন ছিল তো যার ফলে আমরা আমাদের তৃপ্ত হতে পারতাম না কাগজগুলো দেখে তখনই কিন্তু আমরা অন্যদিন বের করার চিন্তা করি এবং এই অন্যদিন বের করার সঙ্গে সঙ্গে কিন্তু পাঠকপ্রিয়তা পায় একটা পাঠক মহলে একটা ইয়ে হয় যদিও আমাদের দুঃসাহসিক ইয়ে ছিল এটা একটা স্টেপ ছিল তো সেই সূত্র ধরে যখন পত্রিকাগুলো উনি দেখলেন তখন উনি ভাবলেন যে না তো সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয় এবং ধীরে ধীরে তারপরে যেটা হলো যে আমরা এরপরে অন্য প্রকাশ নামে প্রকাশনা সংস্থা করলাম কারণ আমাদের ঈদ সংখ্যাগুলো তখনই একটা মানে অনেক পাঠকরা পছন্দ করতেন যে এরা সুন্দর পত্রিকা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের লেখকদেরকে এখানে নিয়ে আসলাম ঈদ সংখ্যাতে আমাদের এখানকার লেখকরা তো ছিলেনই সেই সূত্র ধরে আমরা অন্য প্রকাশ যখন করলাম তখন ইমদাদুল হক মিলন খুবই জনপ্রিয় সেই সময় রাবে খাতুন সেলিনা হোসেন সোয়েদ শামসুল হক সবার বই করছি তো একটা পর্যায়ে মইনুল হাসান সাবের উনি আমাদের অগ্রজ উনিও নাম করা লেখক উনিও লিখছেন কিন্তু আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ওনাকে বলার মতো আমাদের অবস্থা ছিল যে আমরা এক সময় বললাম যে সাবের ভাই আপনি যদি আমরা তো ওনার বই করতে চাই নানান রকম কথা শুনি বাইরে বই উনি মুড়ি উনি চুজি উনি সবাইকে বই দেন না তারপরেও সাহস করে আমরা বলেছিলাম আর কি তো সেই বলাটা যে আসলে সত্যি সত্যি কাজে লাগবে সাবের ভাইকে বললেন যে ওনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমরা শুনেছিলাম আর কি উনি নিজেও প্রকাশক তো একদিন হঠাৎ করে একটা অ্যাপয়েন্টমেন্ট উনি করে দিলেন এবং সেই সময় তিনি ওখানে যে যে প্রফেশনাল ফিল্ম অফিস রুহাস চলচ্চিত্রের একটা অফিস নিয়েছেন ছোট্ট একটা ওই অফিসে মাঝে মধ্যে বসেন তো ওইখানেই আমাদেরকে ডাকলেন তা আমি এবং মাঝার ওখানে গেলাম গিয়ে খুব বেশি সময় না অল্প সময়ের জন্য সাক্ষাৎ হলো এবং সাক্ষাতের একটি পর্যায়ে উনি বললেন যে আপনারা তো বই করতে চান তা আমি তো দশ লাখ টাকা নেই একটি বইতে এটা কোন সময়ের কথা এটা তো তখন নাইনটি সেভেনের দিকের ঘটনা এটা আমরা আমরা পত্রিকা এবং এগুলো করেছি নাইনটি ফাইভে তো এটা শুনে তো আমরা ঠিক আছে শুভেচ্ছা বিনিময় করে চলে আসছি আমরা সেই সময় তাৎক্ষণিক কোনো আসলে রিয়াক্টও করি নাই বা হানাও ঠিক ওইভাবে বলি নাই আর কি আমরা চলে আসছি কিন্তু ঘাবড়েও যাননি না ঘাবড়েও যায়নি কারণ মনোজগতে আছে যে আসলে এটা ম্যানেজ করা আমাদের জন্য উনি জানা কিন্তু উনি বলেছেন অন পারপাস সেটা আসলে পরে বিভিন্ন সময় উনি আলোচনায় বলেছেন যে এরকম দুজন ছোকরা আসছে আমার কাছে বই নিতে বাঘা বাঘা প্রকাশকরাই যেখানে সবাই পাচ্ছে না আমাদেরকে আসলে অল্পের মধ্যে বিদায় করার জন্য এই কথাটা বলেছিলেন তো আমরা তো বিদায় হই নাই বরং কয়েকদিন বাদে আমরা একদম একটু খোঁজখবর নিলাম যে উনি চেক এবং এগুলো পছন্দ করেন না বরং একদম কচকচা নোট পছন্দ করেন তা আমরা দুজন মিলে বাংলাদেশ ব্যাংকের ওখান থেকে গিয়ে মানে ফ্রেশ নোটাকে মানে নিয়ে দুই ব্যাগ ভর্তি করে আমরা ফোন করে আমরা চলে গেছি নিয়ে গিয়ে টেবিলের উপরে রেখেছি দশ লাখ টাকা তো এইটা ওনাকে ভীষণ রকমের ইমপ্রেসড করে যে আসলেই এবং সেই সময় দশ লাখ টাকা বাংলা প্রকাশনা জগতে একজন লেখককে মানে অগ্রিম রয়্যালিটি দেয়া এটা একটা ঘটনাই বটে এবং সেটা যেটা হলো যে পরের দিন কাগজগুলাতে এটা তো সামহ লিক হয়ে যায় লিক হয়ে গেল আমরা হয়তো বলি নাই কিন্তু নিশ্চয়ই আমরা বলতে চাইব না যে কত টাকা দিলাম বা কী করলাম পরের দিন কিছু কিছু কাগজে এরকম আসলো যে লেখক প্রকাশক চুক্তি অর্ধ কোটি টাকায় ওই দশ লাখ টাকাটা হয়ে গেল অর্ধ কোটি টাকা তো আমরা মজাই পেলাম উনিও মজা ফান করতে পছন্দ করেন উনিও ফান করলেন যে অর্ধকোটি কেন বললো কোটি টাকাই বলতে পারতো তো এই যে জার্নি শুরু হলো তারপরে তো নাইনটি এইটে প্রথম আমরা বই পেলাম এবং তারপর থেকে তো ঠিক মারা যাওয়ার বারো সালে গেলেন আমাদের সেই পর্যন্ত তো অধিকাংশ আসলে সুযোগ হয়েছে কিন্তু ওনার সাথে তো এর আগেও প্রকাশকদের পরিচয় ছিল প্রকাশকরাই তো তার বইগুলোকে প্রকাশ করার উদ্যোগ নিতেন কিন্তু আপনাদের সঙ্গে তার যে বিশেষ হৃদ্ধতা বা বিশেষ ঘনিষ্ঠতা এটা কেন হলো এটা আসলে আমার পক্ষে বলাটা কঠিন কেন উনি আমাদেরকে এত পছন্দ করলেন কেন শুধু সম্পর্কটা প্রকাশ প্রকাশ লেখকের মধ্যেই থাকলো না সেটা আসলে পারিবারিক বা অনুজ বা স্নেহস্পদ ছোটো ভাইয়ের মতো কখনও সন্তান তুললো এরকম পর্যায়ে চলে গেল এটা আসলে ধীরে ধীরেই হয়েছে উনিও প্রচণ্ড পছন্দ করতে থাকলেন আমাদেরকে আর আমাদের তো ভালো লাগার ব্যাপারটা তো আগে থেকে ছিলই কিন্তু তার পাশাপাশিও যে জিনিসটা হচ্ছে যে আমাদের হাতে তখন কিন্তু একটি শক্তিশালী একটি পত্রিকা একই সঙ্গে প্রকাশনা এবং সবচেয়ে বড় কথা যে আসলে একজন শিক্ষক একজন এরকম মাপের লেখক তার প্রতি আমাদের মানে শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসার কোনো কমতি আমার মনে হয় ছিল না আর কি কোনো গ্যাপ ছিল না সেটা তিনি অনুভব সেটা অনুভব করেছেন আর ওনার মতো মানুষ তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এবং তার সূত্র ধরেই আসলে একটা একটা সময় হয়ে গেল যে আমরা নিত্য দিনের আড্ডা শুনলি তার যে খুব বিখ্যাত ফুলস ক্লাব সেই ক্লাবের সদস্য অটোমেটিক্যালি হয়ে গেলাম যার ফলে প্রতিদিন তখন মানে প্রতি আসলে মানে আড্ডাতে না বসলে আমরা না এলে উনি মানে উদ্বিগ্ন বোধ করতেন উনি ফোন দিতেন এত কাজ কি এখনো আসছো না এরকম আর কি তো যার ফলে আসলে আমরা ওই সময়টা এই চোদ্দো পনেরো বছর আসলে আমার জীবনের অসাধারণ একটা অভিজ্ঞতা এবং এত আনন্দময় সময়গুলো কেটেছে এটা আসলে মানে বলে বোঝানো খুব কঠিন কিছু ঘটনা যদি একটু আমাদেরকে বলেন বা আপনার সঙ্গে আসলে তার সম্পর্কর যে ধরনগুলো কিভাবে এগিয়েছে জি ঘটনা তো অসুখই আছে তো যেমন প্রথমবার আমাদেরকে উনি পরিচয়ের পরপরই তখনও কিন্তু বই প্রকাশ আমরা করি নাই উনি দুহাস আমাদেরকে আমন্ত্রণ করলেন আমরা সবাই দল যাচ্ছি আর উনি তো একা কখনো মানে মুখ করতেন না সবসময় সঙ্গীসাধীদের নিয়ে ফান করতে আনন্দ করতে মজা করতে পছন্দ করতেন এবং অন্যদেরকে জন্য অন্যদেরকে আনন্দ দিতে এবং অন্যদের জন্য যারা কমফোর্টে থাকে তাদের জন্য যা প্রয়োজন সবকিছু

বলতে গেলে আর কি আমরা এখান থেকে মানে মেইন রাস্তা থেকে যেখান থেকে ভেতরে ঢুকতে হয় কি ওই রাস্তাগুলো খুব খারাপ ছিল তো সত্যি সত্যি মনে যে দুর্গম জায়গাতে যাচ্ছি এবং উনি জায়গাটি পছন্দ করেছিলেন এই কারণেই যে উনি ঢাকার কোলাহল থেকে গিয়ে একটা নিভৃত জায়গায় গিয়ে সময় কাটাবেন লিখবেন মজা করবেন হোয়াট এভার এবং বর্ষাকালে ওই জায়গাটি এমন টাড়ি কোনো কিছুই যেত না ওই উনি একটা বজ্রার নৌকা বানিয়েছিলেন ঠিক রবীন্দ্রনাথের এরকম বজ্রার মধ্যে সব আয়োজন ছিল সব ধরনের প্রায় দুই আড়াই ঘন্টা বজ্রার জার্নি করতে হতো হ্যাঁ গাজীপুরের একটা জায়গা ওখানে আমরা গিয়ে গাড়ি টাড়িগুলো রাখতাম রেখে ওখানে উঠেতে উঠতাম উঠে ওখানের মধ্যে চা নাস্তা হচ্ছে গান হচ্ছে সব কিছু ফান করতে করতে দোহাসপল্লিতে গিয়ে পৌঁছতাম প্রথমবার যখন গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম আমাদের মধ্যে তো উত্তেজনা কাজ করছে যে হুমায়ুন আহমেদ আমাদেরকে সঙ্গী করে নিয়ে যাচ্ছেন ওনার দোহাসপল্লিতে তো ইনফ্রাস্ট্রাকচার তখনও তেমন কিছু হয়নি সবুজ একটা সুন্দর জায়গা নিটোল একটা জায়গা মাঝখানে একটা ছনের ঘর পরবর্তীতে যেই ঘরটিকে পুড়িয়ে দেওয়া হয় এবং ওই যে এটা নিয়ে তো অনেক ইয়ে লেখালেখিও হয়েছিল তো ওই ঘরের ওখানে গিয়েই আমরা ঘরে দুটো রুম মাঝখানে একটা ফ্রেশ রুম মাটি থেকে বেশ উঁচুতে করা আর কি তো ওখানে গিয়ে আমরা গেলাম আমাদেরকে ঘুরে টুরিয়ে উনি দেখাচ্ছেন বলছেন অনেক কথা হচ্ছে তো আমাদের মধ্যে তো ন্যাচারালি অনেক জড়তা আসলে আমরা শিক্ষক হিসেবে দেখেছি বা ইয়ে কিন্তু অনেক জড়তা আমরা একটু দূরে দূরে আছি উনি যা বলছেন সেটা শুনছি এরকম কি তো তারপরে করতে করতে অনেক মজা হলো সন্ধ্যা হয়ে গেল তো উনি বললেন যে আজকে তোমাদের জন্য এখানে আহ বাসি শোনানো হবে তখন তো আসলে বাসি কে করবে আমরা জানি না কিছুই সন্ধ্যাবেলায় ওইখানে দেখলাম যে তখন ই হচ্ছে ওনার শ্রাবণ মেঘের দিনের শুটিং হচ্ছে ওই ছবিটা তখন তৈরি বানাচ্ছেন তো মাঝে মাঝেই তো শুটিং এর জন্য লোকজন যান তো আমরা যেদিন গেছি সেদিন শুটিং হচ্ছে না তো উনি একজন বংশীবাদককে খবর দিয়েছেন বংশীবাদক সন্ধ্যাবেলায় এসে বসলেন পাশি বাজানোর জন্য এবং অসাধারণ বাজনা শুরু করলেন সন্ধ্যার পর পরই এবং এই মানুষটির নাম বললেন তখন বারিশের দিকে তখন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বারিশের দিকে চেনেন না বাড়িতে দিকে তো গায়ক হিসেবে পরিচিত হয়েছিল কিন্তু করেন না শুধু বাঁশি বাজান এই প্রথম চমৎকার করে বাজালেন আমরা তো মন্ত্রমুগ্ধের মতো সময় কাটালাম এরপরে ওইদিকে গোটা আস্ত খাসি নিয়ে এসে বায় বিক্রি হচ্ছে এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেল এবং কিছু অসাধারণ অনুভূতি তারপরে তো অসংখ্যবার ওখানে গিয়েছি অসংখ্য দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে কাটিয়েছি কিন্তু প্রথম দিনের ওই অনুভূতিগুলো আসলে এখনও আমরা খুব ফিল করিয়ে দিই তারপরে তো আমরা ঢাকার পথে চলে আসলাম এবং অনেক চমৎকার সময় নিয়ে আসলাম মধুময় স্মৃতি নিয়ে আসলাম এবং আসার পরে তারপরে যথারীতি ওই একটু পরপরই রাখছেন আমাদের সঙ্গে বসছেন আমাদের অফিসে আসছেন ধীরে 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 এই সম্পর্কগুলো তখন আসলে এই ব্যারিয়ারগুলো থেকে বেরিয়ে একেবারেই ঘনিষ্ঠতায় পরিণত হলো ব্যক্তি হুমায়ুন আহমেদ কেমন ছিলেন মানে আমরা তো অবশ্যই তার লেখাগুলোর মধ্য দিয়ে তো লেখকই প্রতিভাত হয়ে ওঠেন কিন্তু আপনাকে কখনো মনে হয়েছে তার লেখাগুলো যখন পড়েছেন লেখার হুমায়ুন আহমেদ আর ব্যক্তি হুমায়ুন আহমেদ আসলে লেখার ক্ষেত্রে আপনি যদি বলেন যে উনি তো অনেক ধরনের লেখালেখি করেছেন বিশেষত দুইটা ধারা তো খুব স্ট্রংলি উনি স্টাবলিশ করেছেন একটি হচ্ছে যে এই যে বোহেমিয়ান হিমুর ক্যারেক্টার আরেকটা হচ্ছে যে লজিক নিয়ে কাজ করেন যে বিপরীত ধর্মী বিপরীত ধর্মী হিমু আর কি সরি মিসির আলী তো এই দুটাই তো আসলে খুব স্ট্রং এর মাঝে মাঝে আর অনেক ধরনের প্রেমের লেখা লিখেছেন রূপাকে নিয়ে অনেক কাজ করেছেন উনি বৈজ্ঞানিক কল্প কাহিনী লিখেছেন তো আমরা আসলে একটা সময় অনেকেই হয়তো এরকম যে খোঁজার চেষ্টা করতাম যে আসলে ওনার আত্মজৈবনিক কোনগুলো বা কোনটাই আসলে বেসিক্যালি উনি হিমু নাকি উনি মিসির আলী কিন্তু একটা পর্যায়ে ফিল করলাম যে আসলে উনি দুটোই দুটো সত্তাকেই উনি ধারণ করেন ওনার মধ্যে আসলে দুটোই আছে এবং কিন্তু তিনি ওটাকে দুটোকে আলাদা করে দুইটা সত্তাকে তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন আসলে তো এটা অসাধারণ একটা জার্নি ছিল এবং পরবর্তীতে তো আসলে একটা পর্যায়ে গিয়ে তো আর তখন আর কোনো কিছুই মনে হতো না তখন তো বন্ধুর মতোই আসলে মনে হতো এবং তার পরবর্তীতে আস্তে আস্তে তো আমি অনেক ধরনের কাজের সঙ্গে ওনার সঙ্গে যুক্ত হই আমরা ওনার প্রথম বই বের করি রূপার পালঙ্ক নাইনটি এইটে আ এবং পাশাপাশি আরও দু একটা বই অন্য বেরিয়েছিল তো আমাদের এই যে একটা বই তো আসলে একটা লেখকের কাছে অনেক ভালোবাসার একটা সাহিত্যকর্ম অনেক কিছু কিন্তু যখন একদম প্রকাশকের কাছে আসছে তখন কিন্তু এটা যখন বই আকারে তৈরি হচ্ছে ওটার কাভার ডিজাইন হচ্ছে ওটার প্রিন্ট হচ্ছে বাইন্ড হচ্ছে তখন কিন্তু ওটা প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট হলে তখনই ডেফিনেটলি আমরা মনে করেছি যে একটা প্রোডাক্টের কিন্তু সফলতা তখনই যখন এর মার্কেটিংটা প্রপারলি হবে তো আমাদের এই যে বইমেলার সময় ওনার বই যেই পরিমাণ ছাপতে হতো সেটা কিন্তু ম্যানেজ করা এটাও কিন্তু একটা বড়ো দক্ষতার প্রয়োজন প্রকাশকদের যেটি অনেকেই হয়তো বা ঠিকঠাক মতো হয়তো করে উঠতে পারতেন না বলে আমার বিশ্বাস তা আমরা প্রথম বইটাকেই চমৎকার করে ইয়ে করলাম বইমেলাতে এবং একই সঙ্গে দেশে ছড়িয়ে দেওয়ার কাজটি করলাম আমার মনে হয় যে উনি এটাতেও খুব ইমপ্রেসড হয়েছিলেন যে ওনার বইকে যে নার্সিং করা এবং এবং ওনার কাজটিকে যে আসলে আমরা একটা প্রোডাক্ট হিসাবে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে ভূমিকা রাখলাম এটাও উনি পছন্দ আজ হিমুর বিয়ে যখন হয় তখনও তো আপনাদের বেশ ইন্টারেস্টিং একটা বইমেলা ক্যাম্পেইন ছিল হ্যাঁ আমরা আরও অনেকগুলো বইতে আজ হিমুর বিয়ে তারপরে হচ্ছে হলুদ হিমুর কালো র্যাব এরকম অনেকগুলো বইতে আমরা ইভেন্ট করেছিলাম মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা বইবেলাতে আমরা ইভেন্ট করে মডেল টডেল নিয়ে প্রসেশন করে এমন কিছু করেছে গিভিক করার চেষ্টা করেছি যে পরবর্তীতে ওই বইগুলোকে কিন্তু এগুলো এগুলোও ইয়ে করেছে ধরা যাক যে একটি বই নর্মালি হয়তো দশ হাজার কপি চলবে এইসব কর্মকাণ্ডের জন্য সেই বইটি হয়তো পনেরো হাজার বিশ হাজার মানুষের কাছে গেল তো লেখক হিসাবে নিঃসন্দেহ এগুলো তো পছন্দের ছিল পছন্দের ছিল এবং ধীরে 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 এই জন্য আমাদের প্রতি ওনার ভালোবাসা বলবো বা এই সম্পর্কটা আরও বেশি গভীর হতে থাকে তার সাথে তো বিদেশ ভ্রমণও করেছেন গিয়েছি অসংখ্য ভার গিয়েছি আমি ঢাকার ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে আমি ইন্টেরিয়র ডিজাইনিং এ ডিপ্লোমা করেছিলাম এবং ওখানে আমার একটু মানে ইয়ে ছিল আর কি ছিল ভালো রেজাল্টও করেছিলাম তো একটা পর্যায়ে ওনার বাসা উনি করতে বললেন যে আমার নহাস তো অনেক কিছুই করেছি যে উনি পল্লিতে গিয়ে উনি বললেন যে একটা ফেস্টিভুড নিয়ে আসো তো ওইখানকার যে ওয়ালটা বাউন্ডারি ওয়ালটা মাটি দিয়ে করে মাটির মধ্যে ওই মোমবাতি এক হাজার মোমবাতি রাতের বেলা জ্বালিয়ে অথবা সুনীল টাঙ্গুলি আসবেন ওনার আমন্ত্রণে এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা যে একজন লেখককে প্রবাসী একজন লেখককে আরেকজন লেখক আমন্ত্রণ জানাচ্ছেন শুধু কয়েকটা দিন আড্ডা দেওয়ার জন্য এটা তো আসলে অনেকের জন্যই কিন্তু একটা শকিং বিশেষ করে পশ্চিমবঙ্গের লেখকদের কাছে তো বটেই তো সুনীলদার কাছে যখন এই প্রস্তাব গেল যে আপনি এয়ারপোর্টে এসে স্ট্রেট চলে যাবেন নোহাসপুলিতে কয়েকটা দিন আড্ডা দেবেন তারপর আবার চলে যাবেন এবং যাবতীয় খরচ বহন করবেন হুয়ান আহমেদ নিঃসন্দেহে উনিও তখন হুমায়ন আহমেদের নাম শুনেছেন উনিও খুব কৌতূহল নিয়ে আগ্রহ নিয়ে আসলেন তো উনি আসছেন এখন তখন একটা বাংলোর মতো করা হয়েছে এখানে কাজ চলছে এখন স্যার বলে বসলেন যে যেহেতু আর উনি তো জানতেনি যে উনি যখন যেটা চিন্তা করেন সেটা না হলে মানে উনি একটু অস্থিরতার মধ্যে ভুগতেন আর কি তো উনি বললেন যে সুনীল আসবেন তাহলে একটা একটা সুইমিং পুল করো আমাকে বললেন আর কি সুইমিং পুল ডিজাইন করো এবং সুইমিং পুলের মধ্যে শ্বেতপাথর থাকবে চাঁদনি রাতে আমরা বসে ওখানে ফান করব মজা করব এটা তো ভীষণ চ্যালেঞ্জিং সাত থেকে সাত আট দিন সময় আছে এই সময়ের মধ্যে করাটা তো একটা কনস্ট্রাকশনের তো একটা মানে প্রসিডিওর আছে বা টাইমিং আছে তো আমি তো জানি যে উনি যখন একবার বলেছেন এটা না করে তো পাই না তো গেলাম গিয়ে দ্রুত ডিজাইন করলাম এবং ঠিক ওইভাবে ঠিকঠাক মতো উনি যেদিন আসবেন সেদিনই এটা রেডি হয়ে গেল যথারীতি পানি ভর্তি করা হলো এবং সুনীলদা এলে ওইখানে রাতভর পার্টি হলো আর অনেকেই গেলেন ওখানে আমাদের অনেক ঘনিষ্ঠজন গেলেন আমরাও থাকার সুযোগ হলো এই প্রথমবারের মতো দুজন লেখককে কিংবদন্ত দুজন লেখক একসঙ্গে হলেন এবং চমৎকারভাবে ওইখানে ইয়ে হলো তো এই যে কাজগুলোর সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে পড়ছি আমি এরপরে বিভিন্ন নাটক হচ্ছে সেই নাটকগুলোতে উনি নিজেই তো ডিরেকশনে চলে আসলেন তখন বিভিন্ন নাটকের সময় নানান কাজের সঙ্গে যুক্ত হচ্ছি গ্রাফিক ডিজাইনিংয়ের নানান কাজে যুক্ত হচ্ছে সেগুলো করছি বাসার ইন্টেরিয়রটা পুরো নতুন করে করলাম যে লেখকের বাসা যেমন হতে পারে পুরোটা একটা গ্যালারির মতো নানান ধরনের বই ছবি আঁকার সরঞ্জাম দক্ষিণ হওয়ার এগুলো করার সুযোগ হলো আর বই প্রকাশ করতে করতে গিয়ে একটা পর্যায়ে আমরা যেহেতু ওই কাভার করার জন্য বিভিন্ন যারা প্রতিষ্ঠিত যারা তাদের কাছে থেকে যেতাম কখনও ওনার পছন্দ হচ্ছে কখনো হচ্ছে না এবং উনি খুব চুঁজেই ছিলেন মানে ওনার কন্টেন্টের সঙ্গে যদি প্রপারলি কাভার না হতো তাহলে উনি তো অ্যাকসেপ্ট করতেন না এবং আমার দেখা আসলে যে আমাদের আজকের যে প্রচ্ছদের যে রেভলিউশন আজকের যে জায়গাতে আসা সেটার পেছনে আমি বলবো যে এককভাবে হুমান আমাদের একটা বড় কৃতিত্ব আছে কারণ রিজেকশন করার যে ওটা অন্য কারোর সেই ক্ষমতাটা বা সেই বলার ইয়েটা সেই সময় ছিল না আসলে উনিই কিন্তু দেখেছি আমি যে নামি দামি অঙ্ক মানে প্রচুর শিল্পীকে বারবার রিজেক্ট করছেন বোঝায় না হচ্ছে না আবার করেন আরও করেন এইরকম একটা পর্যায়ে আমি জানতেন যে আমি ভারগ্রাফিক্স করি আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সেই সময় কনসালটেন্সি করি তা আমাকে বললেন যে তুমি করলেই তো হয় এত তোমরা বিভিন্ন দিকে যাচ্ছ দৌড়াচ্ছ তো আমি একটু ইতস্তত করছিলাম যে ওনার বই প্রথম কাভার করব যে কাভার করাটা একটা অনেক স্বপ্নের ব্যাপার তো উনি বললেন যে না করো কোনো অসুবিধা নেই এবং আমাকে অনেক হেল্পও করলেন তো আমি ওনার প্রথম বইয়ের কাভার করলাম আজ আমি কোথাও যাব না আইডিয়াটা উনি আমার সঙ্গে শেয়ার করেছিল যে এরকমভাবে চিন্তা করতে পারো কিনা দেখো তো করলাম এবং ঠিকঠাক মতো ওই একটা কাজই হয়ে গেল এবং ছাপা হলো এটাও আমার জন্য একটা বড় ধরনের মানে ভালো লাগার ব্যাপার আমি কৃতজ্ঞতার প্রতি যে আজকে কিছু মানুষ যে আমাকে চেনে প্রচ্ছদ শিল্পী হিসেবে তার একক আসলে কৃতিত্ব এরপর পরবর্তীতে আরো একটি বিষয় আমার না বললেই না সেটা হচ্ছে যে উনার ফিল্মের সঙ্গে জড়িয়ে গেলাম চন্দ্রকথা ছবিতে উনি আমাকে বললেন যে তুমি আর ডিরেকশন দেবে আমি তো কখনো ওই ছবির আর ডিরেকশন দিইনি ফিল্মের ভাষা বোঝার প্রশ্নই ওঠে না কিন্তু ওনার কাজের সঙ্গে থেকে থেকে ওনার সঙ্গে যুক্ত থেকে থেকে কিছুটা বোঝার চেষ্টা করেছি আর বাকিটা বলতে পারেন ছবির এবং সেটা পিরিয়ড ফিল্ম অনেক বছর আগের একটা একটা জমিদারের ফ্যামিলির ঘটনাগুলো নিয়েই তো আসলে বিস্তুত ছবিটা করেছিলেন উনি জড়িয়ে গেলাম ওই ছবিতে আর ডিরেকশন দেওয়া এবং এর পেছনের যা যা করার সেই সময়ের তৈজসপত্র সেই সময়ের ইন্টেরিয়র সেই সময় সেট সেটেন এগুলো করার কাজ তো ওটাও অসাধারণ অভিজ্ঞতা ছিল নসল্ল্লিতে আমরা সেট ফেললাম এবং একই সঙ্গে আমরা মহমিন সিং বাড়ি বলে একটা জায়গায় জমিদার বাড়ি পিক করলাম সেখানে শুটিং হলো এবং ছবি করার সময় যে কত বিচিত্র ঘটনা ঘটে কত পেইনফুল ঘটনা ঘটে কত কষ্টের যে একটা ছবি বানানো এবং ধৈর্যের যে কত বড় পরীক্ষা দিতে হয় সেগুলো জানার সুযোগ হলো আমার আর তার সঙ্গে তো আছেই মজার উনি তো মজার কোনো মানে সীমা পরিসীমা নাই এবং বিভিন্ন সময় তো উনি বলতেনও যে আসলে আমি লিখি আমি ছবি বানাই আমি নাটক বানাই এগুলো আনন্দের জন্য তো কথাটা আসলে কিন্তু সত্যিকার অর্থেই বলতেন কথার মধ্যে অনেকে হয়তো একটু কেউ কেউ মনোক্ষণও হতেন বলতেন যে শিল্প মাধ্যমে কাজ করতে এসে এগুলোকে তুচ্ছ চাচ্ছিল করা বা ছোটো করে দেখার একটা ব্যাপার তা আসলে উনি যা বলতেন যা ভাবতেন তাই বলতেন আসলে এইভাবে ধীরে ধীরে ওনার সঙ্গে খুবই স্পষ্টভাষী এবং কাকে বলছেন কেন বলছেন কার সামনে বলছেন এটা তোমার চিন্তা করতেন না এবং এক সময় তো অনেকেই বলতেন যে আসলে উনার সূর্য উনার ইঙ্গিতে ওঠে এবং উনার সূর্য উনার ওনার ওনার অনুমতি নিয়েই বাস্তব যায় মানে ব্যাপারটা এরকম আর কি তো জীবদ্দশায় আসলে উনি অসাধারণ সময় পার করেছেন কাটিয়েছেন এবং এনজয় করেছেন আসলে জীবনটাকে যদিও আমরা বলি অনেক সময় খুব আর্লি চলে গেছেন স্রষ্টা হয়তো ওই সময়ের মধ্যেই ওনার কাজগুলো করিয়ে দিয়ে ওনাকে নিয়ে গেছেন কর্মময় জীবন কর্মময় জীবনের নিঃসন্দেহে এবং সেই সময়টাকে উনি যথেষ্টভাবে কাজে লাগিয়েছেন হয়তো আরও আরও কিছু করতে পারতেন সেই অতৃপ্তি পাঠকদের মধ্যে বা আমরা যারা ঘনিষ্ঠ ছিলাম আমাদের মধ্যে ছিল যে তারপরেও বলবো যে কাজ করে কাজ করেই গেছেন আসলে তাকে নিয়ে যেটা আপনি জানেন যে তার একটা ব্যাপার হয় যে আসলে তিনি তার জীবদ্দশায় তাকে প্রচুর এই সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে যে সোকল মেইন স্ট্রিম সাহিত্যিক তিনি হয়তো নন তিনি নাটক করছেন তিনি টিভির জন্যে লিখছেন বা অন্য এবং লিখছেন হয়তো খুব মানে খুবই সহজ পাঠকদের জন্যে এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিংলি আমি সবসময় দেখেছি যে উনি এই সমালোচনাগুলোকে খুবই জোকিংলি খুবই রসিকতার সাথে তিনি এগুলোকে গ্রহণ করছেন সহজভাবে গ্রহণ করছেন এবং যেটা হয় যে হয়তো ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারতেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারতেন সেটা তিনি করেন এবং যেটার সঙ্গে পরবর্তীকালে যখন আমরা কোয়ান্টাম চেতনার সঙ্গে পরিচিত হয়েছি এখানেও যখন আমরা জেনেছি যে আসলে প্রতিবাদ বা সমালোচনার মানে মুখে মনোভঙ্গিটা কি হবে এই ব্যাপারটা বেশি লেগেছে আপনি ব্যক্তি কাছ থেকে দেখে আপনার মনে হয় প্রথমত হচ্ছে যে আমরা তো তখন তরুণ ওনার সঙ্গে যখন মিশি একেবারেই তরুণ সাহিত্যের আসলে সেই বিচার করার মতো বয়স বা সেই পরিমাণ পড়াশোনা ডেফিনেটলি আমাদের ছিল না এবং মনেও করি না আসলে কিন্তু যেই মুগ্ধতা ছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে একজন মানুষ তার লেখালেখি দিয়ে নিঃসন্দেহে তিনি ছোট কোনো মানুষ হতে পারে না নিকিমদন্তির তুল্য লেখক কিন্তু যারা সাহিত্যের আসলে আরও চুলচেরা বিচার করেন বা কেউ কেউ আপনি যে কথা বললেন যে অনেকে বলতেন হয়তো বা যে এটি কাল হচ্ছে না বা সাহিত্যকর্ম হচ্ছে না তার বলতেই পারেন এটা তো এটা তো কোনো ইয়ে নাই কিন্তু উনি যা ভাবতেন যা বিশ্বাস করতেন ওনার যে ক্ষমতা সেটাই তো উনি প্রয়োগ করবেন আবার আরেকজন লেখক হয়তো ওনার ধারা মতো লিখবেন সেই লেখা হয়তো আমরাই হয়তো বলছি যে আমরা এক পাতার বেশি দুপাতাতে যেতে পারছি না রেখে দিতে হচ্ছে দুর্বোধ্য মনে হচ্ছে তো পাঠকেরও তো শ্রেণীবিন্যাস আছে নানান ধরনের পাঠক আছে পাঠক রসবোধকে গ্রহণ করবার সেই ক্ষমতাও তো থাকতে হবে তো সব মিলিয়ে আসলে আমি পার্সোনালি মনে করি আসলে আমি ওই তর্কে যাব না কারণ এগুলো নিয়ে অনেক সেই সব বিতর্ক হয়েছে অনেক লেখকের সঙ্গে বাক বিতর্কটা হয়েছে বা আড়ালে আবডালে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আমি মনে করি যে আসলে হুমায়ুন আহমেদ তো হুমায়ুন আহমেদই এবং হুমায়ুন আহমেদের এই কাজগুলো টিকে থাকবে কি থাকবে না এটা নিয়ে ওনার কোনো কনসার্নও ছিল না তারপরেও উনি তো বলতে নিয়ে আসলে যে আমার জীবন আমার মৃত্যুর পরে যদি কেউ এগুলো নিয়ে নাও পড়ে আমার কোনো আগ্রহের কোনো বিষয় না এটা কিন্তু সত্যিকার অর্থেই আসলে সময়ই এটা বলে দেবে যে ওনার লেখাগুলো কতদূর যাবে বা কতদিন মানুষের আকর্ষণে থাকবে তবে আজকে আমরা যখন কথা বলছি আমরা তো ইতিমধ্যে নয় দশ বছর হতে চললো সারে চলে যাওয়ার এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের প্রকাশনা শিল্পে এবং ইভেন বইমেলাতেও এখনও কিন্তু মানে পাঠকপ্রিয়তা বলেন বই বিক্রির কেন্দ্রবিন্দুতে কিন্তু হুমায়ুন আহমেদ এই দশ বছরে কিন্তু কোনো রকম তার ইয়ে হয়নি হের ঘটেনি সুতরাং এই আলোকেও বলা যায় যে আসলে প্রতিনিয়ত নতুন নতুন পাঠক তৈরি হচ্ছেন এবং তারা হুমায়ুন সঙ্গে পরিচিত হচ্ছেন নতুন বই আসছে না কিন্তু তার পুরনো বইগুলোকেই বারবার মানুষ পড়ছেন বইগুলো কিনছেন সুতরাং আসলে এটা সহজ বিষয় না এটাকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তো সেই কারণে আর সাহিত্যের সেই বিচার সেটা সময় এক সময় উনি কোথায় গিয়ে নিজের অবস্থানটাকে সময় তাকে দেবে বা করবেন সেটা অলমাইটি জানেন না এবং যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে তিনি নিজেও কিন্তু আসলে এই যোগগুলোতে অংশ নিচ্ছেন হয়তো ইন্টারভিউতে বলছেন যে হ্যাঁ আমি পয়সার জন্য লিখি আমি বাজারি লেখক বা আমি গৌণ লেখক তো বিষয়গুলোকে খুব সহজভাবে নিয়েছেন সবসময়ই যেটা হয়তো তার এই বিরোধিতাগুলোকে আরও কি বলবো মানে আরও মানে মধুর করেছে হয়তো বা রিয়াক্ট না করলে যা হয় যা আমরা যেমন ইতিবাচক থাকার চেষ্টা করি সবসময় বলি আমি ওনাকে ইতিবাচক হিসেবেই দেখেছি এবং এই ইতিবাচকতার কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো মজার মজার ঘটনা যেমন একবার হলো যে উনি যখন তখন দক্ষিণ হাতে থাকেন ওনার বাসার সামনে একটি ছেলে এসে ওনার সঙ্গে দেখা করতে চাচ্ছে তখন তো আসলে প্রচুর ছেলে মেয়েরা আসতেন ওনার সঙ্গে দেখা করতে চাইতেন তো এটা তো আসলে সহজ ছিল না ওনাকে যদি সেটা ওপেন করে দেওয়া হতো তাহলে তো সারাদিনে কাজ করতে পারতেন না তো ন্যাচারালি গার্ডরা তাকে আটকে রেখেছে সে একটা পর্যন্ত ওখানে অনশন করা শুরু করলো যে আমি এখান থেকে নড়বো না দেখা না করে তো এই খবর যখন ওনার কাছে পৌঁছলো তখন উনি বললেন যে ঠিক আছে তাকে পাঠাও তো ছেলেটি ভেতরে আসলো ইয়াং চব্বিশ পঁচিশ বছরের একটি ছেলে তো বললো যে কি মানে তুমি এত আকুতি তোমার এখানে আসার জন্য এত ইয়ে করছো কেন আসলে ছেলেটিও খুব ইয়ে ছিল খুব তেজদীপ্ত ছেলে আর কি সে বলছে যে আমি আপনার সঙ্গে সামনে দেখা করতে এসেছি আর বলার জন্য যে আপনি যা লিখছেন এগুলো কিছুই হচ্ছে না এবং আরও মানে আমি ঠিক প্রপার ল্যাঙ্গুয়েজটা বলতে পারলাম মিনিংটা এইরকম আর কি যে আপনি তো যা লেখেন এটা তো লেখা হচ্ছে না বরং আপনার চারপাশে সব চামচারা থাকে এবং তারাই মানে আপনাকে নিয়ে নাচানাচি করে ইত্যাদি ইত্যাদি এত অপকটে বলছে এবং এই কথাগুলো আমি না আসলে কেউ হয়তো আপনার সামনে কেউ বলতো না তো উনি তো খুব ধীর স্থিরভাবে তাকে খুব পজিটিভলি গ্রহণ করলেন আরও দু একটা কঠিন কঠিন কথা বলেছে যে আমি আপনার মৃত্যু দেখতে চাই বা ইত্যাদি এরকম আর কি মানে বোঝা গেল যে প্রচণ্ড ক্ষোভ এবং ইয়ে থেকে তো তিনি উপলব্ধি করেছেন যে আসলে এখন তো সাইকোসোমাটিক অনেক ধরনের নিয়ে অনেক মানুষ ইয়াংদের মধ্যে এরকম হচ্ছে বা অন পারপাসও আসতে পারে উনি খুব চমৎকারভাবে তাকে বললেন যে আমি তোমার জন্য প্রে করি তুমি অনেক দীর্ঘজীবী হও বড়ো হও যখন মৃত্যু কামনা করছে ছেলে হ্যাঁ এবং তোমার এনজয়েবল হোক তোমার জীবনটা তো কতটা ইতিবাচক থাকলে এইভাবে একজন নিজের বাড়িতে এসে এইভাবে ইয়ে করছেন তারপরও কিন্তু তিনি নির্লিপ্তভাবে সুন্দর করে তার শুভকামনা করছেন জি এটা থেকে বোঝা যায় আসলে এবং আমার কাছে মাসুম ভাই আরেকটা ব্যাপার মনে হয় যে ধরুন আমি আমি পড়েছি যে কেউ কেউ বলছেন যে তার বেশ আত্ম অহংকার ছিল আমার কাছে মনে হয়েছে কি ব্যাপারটা আসলে আত্ম অহংকার নয় ব্যাপারটা আত্মবিশ্বাস এবং আসলে একজন আত্মবিশ্বাসী মানুষই কিন্তু পারেন মানে যে কোনো সমালোচনাকে খুব সহজভাবে নিতে কারণ তিনি তো জানেন যে যে তিনি তিনি কে তো আমার কাছে তাই মনে আসলে তার নিজের আত্মবিশ্বাস ছিল এবং যে কারণে অন্য যে কোনো সমালোচনাকেও কিন্তু তিনি সহজভাবে সহজভাবে না আবার প্রভাবিতও হতেন না খুব কমই আমি প্রভাবিত হতে দেখেছি এগুলো নিয়ে আসলে তো আর ওই যে সে কারণেই ওনার জগৎটা তো ছিল আলাদা উনি তো একটা পর্যায়ে তো বাইরের সঙ্গে মেশামেশি একটু কমে গেল ওনার তো পারিবারিক জীবনে কিছু ঘটনা ঘটলো সব মিলিয়ে উনি একটু নিজেকে গুটিয়ে ফেললেন এবং লেখালেখিতে তিনি বলতেন যে আমি গর্তজীবী গর্তের মধ্যে থাকি মাঝে মধ্যে বের হয়ে কাজগুলো করি এবং এবং লেখালেখিতেও তার ইম্প্যাক্ট পড়লো কিছু কিছু লেখা যখন পরের দিকে তো উনি জ্যোৎস্ন ও গল্প যখন লিখছেন তখন তো খুব সিরিয়াসলি এবং এই লেখাটা নিয়ে তো অনেক দিনের ওনার প্রস্তুতি বা অনেক দিনের ডিক্লারেশন ছিল যে আমি এরকমের কাজ করতে যাচ্ছি আমরাও তাকাতা দিতাম বইটা কি হলো বা ইত্যাদি এবং তারপর থেকে কিন্তু পরপর কয়েকটি বই বেশ যেমন কে কথা কয় বা মাতাল হাওয়া সেই উনসত্তরের সেই সময় উত্তাল সময় নিয়ে লেখা এবং সর্বশেষ যে উপন্যাসটি দেয়াল এগুলো তো সব মানে লেখার সঙ্গী আমরা আমরা তো ছিলাম সেই সময়টা বিশেষ করে দেয়াল যখন লিখছেন উনি নিউ ইয়র্কে আমি তো তখন আমি এবং মাঝার আমরা পালাকুপে ঘুরে গিয়ে থাকছি ওনাকে সময় দিচ্ছি দেয়াল যখন লেখা হচ্ছে উনি দুই পাতা তিন পাতা লিখছেন আমি ওখান থেকেই বাসা থেকে ফ্যাক্স করছি আমাদের ঢাকা অফিসে এখানে আবার কম্পোজ হচ্ছে আবার যাচ্ছেন কারণ ওনার একটা স্টাইল ছিল যে উনি মানে শুরুতে যে স্ক্রিপ্টটি হতো এত কাটাকাটি করতে এবং একটা পর্যায়ে দেখতাম যে অন্য রকম লেখা হয়ে যাচ্ছে চমৎকার অন্য কিছু দাঁড়িয়ে যাচ্ছে তো সেই বইগুলোতে যেহেতু অনেক সময় পিরিয়ড বইয়ের প্রতি যে ধৈর্য থাকা দরকার যে সময় নিয়ে করা দরকার ওইটা বোধহয় আর একটু দিতে পারলে বোধহয় আরও ভালো কাজ হতে পারত এবং দেয়াল তো শেষই করতে পারেন নাই উনি তো শেষ করার আগেই চলে গেলেন আমরা শেষের দিকের তো একটা এডিটোরিয়াল বোর্ড এটাকে শেষ করেছিলেন আর কি তো এই অতৃপ্তি খানিকটা হয়তো ছিল যে উনি যেই ক্ষমতা নিয়ে পৃথিবীতে আল্লাপাক্তাকে পাঠিয়েছেন সেটা হয়তো পূর্ণ ব্যবহার করে যেতে পারলেন না কারণ ম্যাচুরিটি যেই পর্যায়ে মানে লেখালেখির একদম চূড়ান্ত ইয়েতে আসছেন সেই সময়টা তো উনি চলে গেলেন হয়তো আমাদের হয়তোই বলতে পারি যে আরো হয়তো দশ বছর বেশি থাকলে হয়তো বড় মাপের আরো কিছু কাজ হয়তো আমরা পেতাম তবে একটার লেখার ব্যাপারে আমার আক্ষেপ আমার ব্যক্তিগত একটা আক্ষেপ আছে সেটা নিয়ে আচ্ছা এটার একটা প্রেক্ষাপট আপনাদের সঙ্গেও জড়িত এটা যদি একটু বলেন তো আমরা অন্য প্রকাশে তখন উনার অনেকগুলো বই বেরিয়েছে আমরা ভাবলাম যে আসলে বাংলা বাজার যেহেতু বইয়ের মূলই আমাদের অফিস তো এদিকে নতুন ঢাকাতে কিন্তু পুরান ঢাকাতে বইয়ের শোরুমগুলো আসলে ঠিক মানুষজন গিয়ে একটু দেখে থেকে বই কেনার মতো সেরকম সিচুয়েশান ছিল না তো আমরা প্রথম একটা ভালো একটা মানে একটা বিক্রয় কেন্দ্র এবং যেখানে যে কোনো পাঠক গিয়েও যেন বই দেখে দেখে কিনতে পারে এরকম সুন্দর করে একটা শোরুম করার চিন্তা করলাম তো সেই চিন্তা থেকে আমরা একটা বড় স্পেস নিয়ে এটা করলাম সেটার উদ্বোধন হচ্ছে উদ্বোধন করবেন ওয়ান আহমেদ এবং ওনার আরও বন্ধুবান্ধব এবং আরও কিছু ডিগনিটোর তো যথারীতি উদ্বোধন হয়েছে মিলা টিলার দোয়া সব শেষ অনেক মানুষ উঠে গেছেন উনি আছেন ওনার দু একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন আমরা আছি আর ওইখানকার মসজিদের ইমাম যিনি দোয়া করলেন উনি আছেন চাটা খাওয়া হচ্ছে ঘোষ গল্প হচ্ছে আমার কাছে তখন মনে হলো যে এই হুজুর কিছু একটা বলতে চান এই জন্য অন পারপাস উনি বসে আছেন তারপর একসময় বললেন যে স্যার আপনার থেকে আপনাকে কাছে থেকে তো এই সুযোগ আজকে পেলাম আর তো কখনো হয়তো নাও পেতে পারি তো আমার একটা ইচ্ছার কথা যদি একটু বলি আপনি যদি অভয় দেন তো হ্যাঁ বলেন বলেন হুজুর আপনি বলেন কি বলতে চান উনি বললেন যে আপনি আপনি তো লেখার জাদুকর আপনি যেভাবে লিখে মানুষকে টেনে নিতে পারেন মুগ্ধ করতে পারেন আমাদের নবীজের জীবনীও তো মানে অনেকেই লিখেছেন অনেক বই আছে কিন্তু আসলে আপনি লিখলে এটা অন্যরকম হতে পারতো এই কথাটি বললেন তো উনি তাৎক্ষণিক কিছু বললেন না কথাটা রিসিভ করলেন শুনলেন এবং আমরা ফিল করলাম যে আসলে এই যে আপনি লিখলে অন্যরকম শেষ হয়ে গেল আমরা চলে আসছি সন্ধ্যার ওনার বাসার আড্ডাতে তখন উনি আমাকে ডেকে বললেন যে আমি এই কাজটি করতে চাই কিন্তু এখন তো প্রকাশকদের তো যে পরিমাণ চাপ থাকে বাসায় এসে সবাই করতে থাকে ডেইলি পত্রিকা পাক্ষিক পত্রিকা সবারই তো চাপ থাকে অনুবেদী লেখার জন্য এবং ওয়ারুবেদি বোধ হয় অন্যতম একজন লেখক যিনি মানে তার কোনো লেখা আমরা অপ্রকাশিত হিসেবে পাইনি মানে একটা কিছু লেখার সঙ্গে সঙ্গেই ওরা ছাপা হয়ে যাচ্ছে এইরকম একটা চাপের মধ্যে উনি সবসময় ছিলেন তারপর আমাকে বললেন যে তুমি একটা কাভার করো কাভারটা করে আমার টেবিলে রেখে দেব তাহলে আমি যতবার টেবিলে বসবো আমার ওই কাভারটা চোখে পড়বে এবং আমি ওই লেখাটাতে উদ্বুদ্ধ হব তো যথারীতি আমি দ্রুততার সঙ্গেই আমি কাভার ডিজাইন করলাম এবং নবীজি ওই কাভারটি টেবিলে রাখলাম এবং উনি শুরুও করলেন শুরুও করলেন এবং কিছু লেখা হলো আমরা প্রপোজাল দিলাম যে লেখাটিকে আমরা অন্য দিনে ধারাবাহিকভাবে আগে ছাপি তো আমরা ভাবলাম যে ধারাবাহিকভাবে ছাপলে একটা চাপ থাকবে পনেরো দিন অন্তর অন্তর লেখা একটা লিখতে হবে সেটাও একটা থাকবে সব মিলিয়ে কিন্তু যে কোনো কারণেই হোক আসলে উনি একটা পর্যায়ে দেখলাম যে একটু স্লো ডাউন হয়ে গেলেন হয়তো ভেতরে কোনো ধরনের একটা অন্তর্দন্ত থাকতে পারে যে না এই কাস্টে এই সময় হয়তো ঠিক হচ্ছে না বারোটু পরে সময় নিয়ে করবেন উনি প্রস্তুত না যে এটাই হোক একটা কিছু হয়তো বা তারপরে তো এটা একটু বন্ধ হয়ে গেল এরপরে বিভিন্ন সময়ই আমরা শুধু না অনেকেই বলেছেন যে এই লেখাটা তো আসলে আপনি লিখছেন যার খানিকটা গ্লিমস আমরা পাই তার এক এক একটা তো ওইটুকুতেই বোঝা যাচ্ছিল আসলে যে কি বইটা কি হতে পারছে এবং এটার জন্যে তিনি যে যথেষ্ট পড়াশোনাও করেছেন সেটার সেটার খানিকটা গ্লিম্পস আমরা পেয়েছি আপনার যদি মনে থাকে যে উনি যখন তার ক্যান্সার চিকিৎসার একটা মধ্যবর্তী সময় মায়ের সাথে দেখা করতে এসেছিলেন দেশের মানুষ জানেন সেই সময়টায় আপনার সুবাদি আমাদের একটু দেখা করবার সুযোগ হয়েছিল এবং যথারীতি উনি যেটা হয় যে উনি তো আসলে বলতে খুব পছন্দ করেন এবং যখন মনোযোগী শ্রোতা পান খুবই উৎসাহের সাথে বলতে থাকেন এবং আমাদেরকে উনি খুব মানে আমি বলবো যে যথেষ্ট সম্মানের সাথে উনি আমাদেরকে গ্রহণ করেছিলেন এবং প্রচুর গল্প করেছেন আমাদের সাথে এবং গল্পের একটা বড় অংশ জুড়ে ছিল মানে নবী জীবনের বেশ ইন্টারেস্টিং কয়েকটা স্টোরি যেটা মানে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে সে সময়ে এই যে কোনোভাবেই হোক মানে সিরাত পড়া ছিল কিন্তু এই স্টোরিগুলো আমি জানতাম না এবং আমার যারা সফরসঙ্গী ছিলেন আমাদের সঙ্গে তারাও একই কথাই বলেছেন এবং তখন এই যে আপনি যে গল্পটি বললেন যে এটিও বলেছেন তিনি যে এবং তখন বোঝা গেল যে সম্ভবত এটার জন্য তিনি বেশ পড়াশোনাও করেছেন অনেক রেফারেন্স বই জোগাড় করা হয়েছিল এবং উনি পড়াশোনা করেছিলেন আর সবচেয়ে বড় কথা আসলে যে এই জাতীয় বই তো চট করে হয় না এটা ওনার আগে থেকেই ওনার বিল্ড আপ বা মাইন্ড সেট আপটা ছিল বলেই নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল বলেই আসলে উনি নিষেধটা করেছিলেন আর কি এবং এই ধরনের লেখার মুন্সিয়ানাও যে তার আছে তার তো বড় প্রমাণ হচ্ছে বাদশা নামদার হ্যাঁReadLine আমরা মানে ইতিহাসের মতো একটা জটিল বিষয়কে এত চমৎকারভাবে একটা উপন্যাসিক আদলে নিয়ে আসা এটা একটা অসাধারণ ব্যাপার তো মাসুম মাসুমাই তার কিছু লেখায় খুবই অবশ্য মানে বিক্ষিপ্ত কিছুটা এবং হয়তো কিও দংশ জুড়ে কিছু কিছু আভাস পাওয়া যায় যে আসলে তিনি তো বিশ্বাসী ছিলেন তো বটেই এবং তিনি তার তিনি তার আর্লি জীবনের কিছু কথা বলেছেন যেখানে তিনি সুফিজমের প্রতি তার আগ্রহের কথা বলেছেন একবার তিনি তার এক মামার মানে পরামর্শে কিংবা মামার অভিজ্ঞতা থেকে উৎসাহিত হয়ে তিনি জিকির সাধনা করবার ব্যাপারে উৎসাহিত হয়ে ওঠেন এবং একবার তার মনে হলো যে মৃত্যু কীরকম হয় এটাকে তিনি উপলব্ধি করবেন বা এটাকে তিনি ভিজুয়ালাইজ করবেন সেটার জন্য তিনি প্রার্থনা সাধনায় মগ্ন হলেন এই যে মানে বিক্ষিপ্ত হলেও যে তার ব্যক্তিত্বের কিছু বিষয় আমরা পাই আপনার কাছে কি মনে হয়েছে যে ব্যাপারটা আসলে কতটুকু মানে নিষ্ঠ বস্তু নিষ্ঠ বা দেখুন যেটা হচ্ছে যে ওখানে অনেক ডিবেট হতো ওনার আড্ডাতে অনেক ধরনের কথা হতো উনি মজার মজার চমৎকার কথা বলতেন যেগুলো হয়তো লেখার এতে অনেক কিছুই আসে নাই কিন্তু আমি ফিল করেছি ব্যক্তিগতভাবে যে আসলে উনি আস্তিক ছিলেন উনি বিশ্বাসী ছিলেন এবং উনি পুরোপুরি প্র্যাকটিসিং না হলেও ওনার বিশ্বাসের জায়গাটা কিন্তু এবং বিশ্বাস নিয়ে তার খুব চমৎকার একটা অ্যানালজিও আছে এবং নুহাসপল্লিতে যখন উনি ফ্রিকুয়েন্টলি যাচ্ছেন থাকছেন আমরাও যাচ্ছি একসঙ্গে থাকছি উনি ওইখানটাতে একটা একটা নামাজের জায়গা করলেন মাঠের একটা কর্নারে সন্ধ্যাবেলায় অন্য বক্তগুলো তো যেটাই হোক ভেতরে পড়ছেন বা কোথায় পড়ছেন যেটাই হোক কিন্তু ওই জায়গাতে সন্ধ্যাবেলায় জামাত করে উনি নামাজ পড়তেন পরবর্তীতে এখনও এটা সেটি চালু আছে ওইখানে একজন স্থানীয় একজন হুজুর উনি ওইটাই কন্টিনিউ করছেন এবং রমজানের সময় ওখানে গিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গিয়ে এবং ওইখানকার মেহবানদেরকে নিয়ে আমার তারপরে কোরআনের হাফিজ যে বাচ্চাগুলো এতিম বাচ্চাগুলো তাদেরকে ডেকে নিয়ে একসঙ্গে ইফতার করতেন তো আসলে মানে ওই ব্যাপারে কোনো ইয়ে ছিল না হ্যাঁ এগুলো এগুলো ঠিকই ছিল এবং যেটা আপনি বললেন যে ঠিকই বলেছেন যে আসলে উনি আস্তিক ছিলেন এবং এবং ধর্মের প্রতি এবং ওনার লেখাতে কিন্তু কখনো এই জিনিসগুলো কিন্তু আমরা পাই যে এটা এটার বিরুদ্ধচারণ বা কোনো দিয়ে করা সেটা কিন্তু আমরা পাই আসলে এবং বেশ একটা মমতা নিয়ে তিনি হয়তো মানে একজন ধর্মীয় চরিত্রকে আঁকছেন যথেষ্ট মমতা নিয়ে সমীহ নিয়ে আঁকছেন যে মানুষটির ভেতরে অনেক মমতা আছে আবেগ আছে যেটা দিয়ে তিনি পাঠককেও স্পর্শ করছেন মানে ফিলোসফিক্যালি উনি খুব পরিষ্কার ছিলেন এবং মুক্তিযুদ্ধের ব্যাপারেও খুব পরিষ্কার ছিলেন সেটাও ওনার লেখালেখিতে আসছে এবং ইভেন ওনার যে ধারাবাহিক তো আমরা প্রথম দেখলাম যে যে সময়টাতে আমরা রাজাকারকে রাজাকার বলতে পারছি না চারপাশের মানে আবহাওয়াটাই ওরকমভাবে প্রস্তুত না রিকগনাইজ করা যাচ্ছে না যে রাজাকার তুই তিনি কিন্তু সেই সময় টিয়া পাখির মুখ দিয়ে তুই রাজাকার এই যে কথাটা বলে ইয়ে করলেন তো আসলে এগুলো অস্পষ্টতা ছিল না তার মধ্যে কোনো এটুকু বলতে পারি এমনি যে অবশ্য আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আনলেন তার ভেতরে দেশপ্রেমের ব্যাপারটা কেমন দেখেছেন বা এই যে তিনি তিনি তো আসলে বাইরেও সেটেল হতে পারতেন সেটা না হয়ে তিনি যে ফিরে এলেন দেশপ্রেম নিয়ে তো আসলে কোনো প্রশ্নই নাই প্রশ্নই নাই কারণ হচ্ছে যে উনি তো পিএইচডি যখন করতে গেলেন আমেরিকা থেকে তখন তো না ফিরতে পারতেন ওখানে তো অফার নিয়ে তো উনি থেকে যেতে পারতেন ছেলে মেয়ে নিয়ে কিন্তু না উনি চলে এসছেন এবং এবং দেশের প্রতি তার যে দায়বদ্ধতা তার যে ইয়ে সেটা অনেক কাজের মধ্য দিয়েও উনি দেখিয়েছেন এই যে এই একটু আগে যে বললাম রাজাকারদের বিষয়টা যখন আমাদের দেশটা একটা অন্ধকার দিকে চলে যাচ্ছিল সেই সময়তে এই কাজগুলো করার তো কোন নিঃসন্দেহে এবং উনার প্রথম ছবিও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধের যার ফলে আসলে উনি দেশের প্রতি প্রচন্ডভাবে দায়বদ্ধ ছিলেন এবং শুধু উনি না ওনার মানে অনুজ জাফর ইকবাল ভাই তাকেও আমি দেখেছি অনেক লোভনীয় চাকরি ছেড়ে বাংলাদেশে এসছেন পারিবারিকভাবেই ওনারা সাংঘাতিকভাবে দেশের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি খুব ভালোবাসা দায়বদ্ধতা ছিল তো আপনি তো একটা পর্যায়ে আপনি প্রবাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় আপনাকে সেই সময় যখন তাকে ছেড়ে চলে যাচ্ছেন ওই সময়টাই উনি কিভাবে এটাকে ওটা খুব কঠিন ছিল সময়টা দু সালে আমি কেনাডা যাই তখন আমি ভাবতেও পারতাম না যে এই আড্ডাকে আমি ছাড়া আমি কীভাবে এখানে থাকবো এবং এখানে শুধু না নোহাসপল্লিতে যখন যেতাম কখনো কখনো এমনও হয়েছে সকালবেলা আমি অফিসের জন্য বেরোচ্ছি উনি যে ফোন করেছেন যে নোহাসে যেতে হবে ওই এক পোশাকে এক ড্রেসে গাড়িতে উঠে বসেছি নহাসে চলে গেছি সন্ধ্যাবেলায় গিয়ে তিনি বলছেন যে এই ওদের জন্য লুঙ্গি কিনে নিয়ে আসো ওদের জন্য টুথব্রাশ কিনে নিয়ে আসো পেস্ট কিনে নিয়ে আসো তার মানে হচ্ছে যে এক কাপড়ে গিয়ে তিন দিন চার দিন পাঁচ দিন থাকছি সব কাজ পড়ে আছে ঢাকাতে এরকম সময় গেছে অসংখ্য দিন এটা তো আসলে কী যে ভালোবাসার সেই আকর্ষণ কী যে মানে ইয়ে এবং রাত দিন একাকার করে ওখানে আমরা সময় কাটাতাম তো যার ফলে আসলে তো সেই রকম সময় আমার খুব কঠিন ছিল যে এখন চলে যাচ্ছি মিস করবো ডেফিনেটলি তো ন্যাচারালি কি হচ্ছে আমি আমার পরিবার নিয়ে চলে যাচ্ছি বিদেশে তো আমার স্বজন বন্ধু বান্ধবের বাড়ি ক্রমাগত দাওয়াত পড়ছে দুপুরে রাতে সময় তো উনি তো ফান করতে পছন্দ করেন ওনার তো ফানের শেষ নাই উনি বলছেন তুমি তো ব্রেকফাস্ট থেকে শুরু করো দাওয়াত খাওয়া তুমি তো মোল্লাগে ফেল মেরে দিবা আর কি তা আমার তো কোনো সময় নেই আমাকে তো টাইম দেওয়ার তোর টাইম নেই এগুলো ফান্টান করলেন করার পর একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যেদিন রাতে আমার ফ্লাইট সেদিন ওনার বাসাতে শেষ পার্টিটা হবে ওনার বাসায় তো সবাই আসছে আমাদের ঘনিষ্ঠজন যারা আমাদের ওল্ড ফুডস ক্লাবের সদস্য তারা সবাই আছেন গান বাজনা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এর আগে তখন তিনি আমার স্ত্রীকে কিন্তু বই উৎসর্গ করেছেন কুটুমিয়া যে কুটুমিয়া বইটার তার হাতে রান্না কুটুমিয়ার খুব ভালো ছিল তো আমার স্ত্রীও সেই কারণে তাকে বলেছিল যে তার হাতের রান্নাও কুটুমিয়ার মতো এই বলে উৎসর্গ করেছিল আমাকে কোনো বই উনি তখন পর্যন্ত আমি এক্সপেক্টও করি নাই যে ওনার মতো মানুষ আমাকে বই ইয়ে করবেন তো ওই দিন রাতে হলো কি কথাবার্তা হচ্ছে আড্ডা হচ্ছে হতে হতে উনি উনি একটা বই বের করলেন বেশ মোটা হাউস আমাদের এখানে প্রকাশিত না কারণ আমাদের এখানে প্রকাশিত হলে তো সেটা আমি জেনে যাবো অন্য প্রকাশকের কাছ থেকে প্রকাশিত হয়েছে ভালোবেসে যদি সুখ নাই একটা কালেকশন অনেকগুলো অনেকগুলো প্রেমের উপন্যাস একটা কালেকশান এই বইটি আমাকে দিলেন আমি বইটা খুললাম খুলেই মানে ওনার তো মানে কাকে উৎসর্গ করলেন এই উৎসর্গ পর পড়াও তো একটা মানে খুব মজার একটা অভিজ্ঞতা এবং আমি পার্সোনালি বই ওনার বই খুলে প্রথমেই পড়তাম যে বইটি কাকে উৎসর্গ করা হলো এবং কিভাবে সেই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হল আমি তো খুলে দেখেই তো আমার চক্ষু চরক গাছ আমি দেখছি তো এখানে লেখা যে আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষজনদেরকেই আমি ধরে বেঁধে কাছে রাখতে চাই যে তারাই আমার থেকে দূরে চলে যায় সুখী হ পরবাসে মাসুম এটা লেখা বইয়ের মধ্যে আমার তো ন্যাচারালি আমার চোখে পানি চলে আসছে কেন আজ রাতেই আমি কেনাডা চলে যাবো এবং এই বইটা তিনি উপহার দিলেন তো এবং যথারীতি সবাই অনেক রাত পর্যন্ত জাগলাম আড্ডাডা হলো এবং আমি চলে গেলাম ওইটা খুব মানে কষ্টকর ছিল আসলে ওনাকে ছেড়ে যাওয়া কিন্তু যাওয়ার পরে তো যোগাযোগ তো থেমে থাকিনি আর আমি তো ফ্রিকুয়েন্টলি আসতাম যেহেতু ব্যবসাগুলো এখানে ছিল আমি তো প্রায়ই আসতাম বইমেলা ঈদ ফ্যাশন কম্পিটিশন ঈদ সংখ্যা বের করা নানান বড় বড় সবগুলো ঘটনার সময় তো আমি চলে আসতাম আসলে এবং আসলেও তাই যে যেটুকু সময় আছে আমি হয়তো বাবা মার সঙ্গে যাচ্ছি একদিনের জন্য দেখা করতে আর পুরো সময়টা জুড়ে ওনার সঙ্গে থাকছি আবার ঠিক আসার সময়ও এমন এমন নিজের সুটকেসের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে এমন কিছু আনছে যেটা হয়তো উনি ইমপ্রেসড হবেন উনি খুশি হবেন যেমন একবার হয়তো মনে হলো যে সেই সময়ের দিকে ধরেন দু হাজার চার পাঁচের দিকে তো বারবিকিউ এর তো প্রচলন হয়নি আমি কিন্তু কেনাডা থেকে সে আমার সুটকেস বাদ দিয়ে বড়ো ধাউসেকারে এরা বারবিকিউ মেশিন নিয়ে আসলাম নিয়ে এসে মহাসপলিতে সেট করা হলো ওনার সে কি আগ্রহ তুমুল আগ্রহ বন্ধু খবর দিলেন ওখানে বারবিকিউ হচ্ছে পার্ডা হচ্ছে পার্টি হচ্ছে তো এইরকম আসলে এবং আমাকে আরেকটা জিনিস বলতেন ওনার তো ম্যাজিকের প্রতি আগ্রহ ছিল আপনি লেখালেখি তো হয়তো শুনেছেন আসলে ভালো ম্যাজিশিয়ান ভালো ম্যাজিশিয়ান ছিলেন এবং আমাদের জুয়েলাই ভাইয়ের সঙ্গেও তো ওনার খুব ভালো সখ্যতা ছিল এবং উনিও কিন্তু ওই একই মানে ম্যাজিশিয়ানদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে মানে অর্গানাইজেশন সংস্থা সেটার কিন্তু উনিও মেম্বারস ছিলেন অনেকেই একটু জানতেন না প্রবল আগ্রহ ছিল এবং আমাকে উনি বলতেন যে টরন্টোতে ম্যাজিকের দোকান থেকে ম্যাজিক নিয়ে আসবা তো আমারও ধারণা ছিল না ম্যাজিকের দোকান থাকতে পারে এবং সেই দোকানে ম্যাজিক কেনা যেতে পারে যাই হোক খুঁজে খুঁজে বের করলাম বের করে সেটাও একটা মজার অভিজ্ঞতা ম্যাজিকের দোকানে গেছি হাজার হাজার ম্যাজিক ওইখানে তো করে দেখাচ্ছে আমি আগেই কথা বলছি না অন্যরা কিনছে দেখছি ম্যাজিক দেখাচ্ছে এবং কেউ যখন সেই ম্যাজিকটি পার্টিগুলো কিনতে চায় তখন সেই ম্যাজিকটি নিয়ে সে পাশে একটি রুমে যায় রুমে গিয়ে তাকে ট্রিকটা শিখিয়ে দেয় আচ্ছা তো আমিও দু চারটা চুজ করলাম যেগুলো হয়তো আমি দেখি নাই আমার কাছে মনে হলো যে এগুলো নিয়ে গেলে ওনার কাছে নতুন মনে হবে এবং উনি খুব মজা করে ম্যাজিকগুলো দেখাতে পারবেন সব ম্যাজিকই আসলে ট্রিক মোস্টলি তো ট্রিক আর ওয়ার্ল্ড ওয়াইড যারা কভার ফিল বা ই লেভেলের যারা আমাদের জুয়েলের যে লেভেলের আমি জানি না ওনারা আসলে ট্রিকের বাইরেও আরও কিছু আছে কি না আর কি তো আমি হয়তো চারটা পাঁচটা কিনলাম কিনে আবার যখন পেমেন্ট করা হয়ে গেল তখন আমাকে যখন ট্রিকগুলো দেখাচ্ছে তখন নিজেকে মনে হয় যে আমার থেকে বোধহয় বোকা বা এত গর্ধ আর কেউ নাই এই সামান্য ট্রিকটা আমি আগে বুঝতে পারলাম না তো এইভাবে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পরে উনি প্র্যাকটিস করতেন উনি কয়েনেরও খুব ভালো খেলা দেখাতেন এবং যেদিন নিয়ে আসতে হবে এত শিশুর মতো খুশি হতেন এবং এবং সন্ধ্যাবেলায় আবার সবাইকে জড়ো করতেন করে ওই ম্যাজিক দেখাতেন দিনের বেলা ওগুলো প্র্যাকটিস করে নিতেন সন্ধ্যাবেলা দেখাতেন তো এইরকমভাবে আসলে মানে সেই নিজের মজাটা ছড়িয়ে দিতে পছন্দ করতেন সবার মধ্যে যাতে এই আনন্দটা সবাই মিলে ভাগ করা যায় তার সাথে তো দেশের বাইরে আপনার ভ্রমণ করা হয়েছে বা আপনি হয়তো তার ভ্রমণে যোগ দিয়েছেন এমনও ঘটেছে তো দেশের বাইরে ভ্রমণের কোনো ইন্টারেস্টিং দেশে দেশের বাইরে তো অসংখ্যবার গিয়েছি সেন্ট মার্টিনে আমার প্রথম যাওয়া ওনার সঙ্গে সেখানকার আজকের সেন্ট মার্টিন কিন্তু চিন্তাই করা যাবে না সেই সময় সেন্ট মার্টিন ছিল একদম ভার্জিন একদম চমৎকার ওনার একটা ছোট্ট বাড়ি আর কিছু গ্রামীণ মানুষের ঘরবাড়ি বাড়ি মানে রিয়েল সেন্সে যে একটা চমৎকার সেটা কিন্তু সেই সময় আমরা অনুভব করেছি একবার হলো যে উনি আমার আমার বাড়ি তো ইয়েতে আপনার ঈশ্বরদ্বীপ পাখিতে উনি ওইখানে গেলেন আমার বাড়িতে তো ওখানে গেলেন ন্যাচারালি ওখানকার সমস্ত মানুষজনের তো আগ্রহ একবার উঁচে পড়লো ওখানে সম্বর্ধনার আয়োজন হলো ইত্যাদি হলো তো ওখানেও দাওয়াত রোদ খাচ্ছেন বিভিন্ন বেলায় সন্ধ্যাবেলায় আমার আমার মামা মামির বাড়িতে ওনার দাওয়াত তো যথারীতি ওনারা বাড়িতে অনেক আয়োজন করেছেন খাবার দাবারের তো সব খেয়েটে তখন মানে রসিকতার কোন লেভেলে উনি যান সেটা বলার জন্যই বলছি আর কি খাওয়া দাওয়ার পরে আমাদের সঙ্গে একজন ছিল তাকে বলছে এই পদকটা বের করো তো লোহার পদকটা বের করো বলে যে এটা তো লোহার পদকের বেশি পাওয়ার যোগ্য না তো লোহার পদকটা দিয়ে যায় ওনাকে তো আমার মামি তো আর এইসব ফান তো আমরা নিয়ে অভ্যস্ত ওনার সঙ্গে যারা থাকে কিন্তু উনি তো আর অভ্যস্ত না উনি তো মানে ন্যাচারালি সারাদিন ধরে কষ্ট করেছে প্রিয় লেখকের জন্য উনি এখন লোহ পদক দিয়ে যাচ্ছেন তো এবং এই যে অকপটে মুখে মুখে মানে ভেতরে কিছু নাই কিন্তু মানে হয়তো একটা দুইটা আইটেম একটু অধিক হয়েছে মুখে বলে বসলে যে লোহ পদকটা দিয়ে যাই আজকে এখানে তো বাইরে গেলেও ঠিক একইভাবে আমরা শিলং গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি এবং খুব মজার অভিজ্ঞতা হতো জাহিদ হাসান থাকতো কখনো কখনো ফেরদোস থাকতো মানে এই টিমের মধ্যে গায়ক থাকতেন আমাদের এই যে টুডুল থাকতেন সাউন্ডভাবে নিজেও তো চমৎকার গান করতেন উনিও বাইরে গেলে গান করতেন খুব আনন্দময়ী ছিল আর কি একবার হলো আমি তখন ক্যানাডাতে উনি যাচ্ছেন নিউ ইয়র্কে অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেখানে যাচ্ছেন ঢাকা থেকেও আরও অনেকে যাচ্ছেন তো এখন ন্যাচারালি হচ্ছে কি যে আমার টরন্টোর বন্ধুবান্ধব বা ওনার নিজেরও কিন্তু ক্যানাডাতে আমি গেছি বলে ওনার যাওয়ার একটা আকাঙ্ক্ষা যে ঠিক আছে গেলে ওখানে আমি বলেছি আপনাকে এই জায়গায় নিয়ে যাব এখানে করব আমারও একটা পরিকল্পনা আছে আমার স্ত্রীর আছে আমার বন্ধুবান্ধব ওখানে টরন্টোতে তখন অনেক লেখক এবং সাংবাদিক আছেন যারা হুম আহমেদের সঙ্গেও ঘনিষ্ঠ তো সবাই যাচ্ছে যে উনি ওখানে যান কিন্তু আনফর্চুনেটলি ওনার ভিসাটা হলো না তো সবারই মন খারাপ এখন উনি নিউ ইয়র্কে আসছেন এত কাছাকাছি ক্যানাডাতে আসা হবে না আমি চলে আসছি আগেই নিউ ইয়র্কে চলে আসছি কিন্তু কেনাডার একটা পোর্শন আমার বন্ধু বান্ধব আমার স্ত্রী সহ তারা এসে নাইগার ফলসের এখানে গিয়ে অপেক্ষা করছে মানে পরিকল্পনাটা ওনার না আমরাই চিন্তাভাবনাতে ঠিক আছে দুই পক্ষ নাইগার ফলসে দুই পারে থাকলে অ্যাট লিস্ট হাত নাড়ানোও করা যাবে এরকম একটা অবস্থা মাঝখানে একটা ব্রিজ আছে এটাকে বলে রেইনবো ব্রিজ ওটা নো ম্যানস ল্যান্ড তো আশা হলো যথারীতি দুই গ্রুপ দুই দিকে আমি ওরার সঙ্গে নিউইয়র্কের পার্ট কানাডার দিকে হচ্ছে আমাদের অন্য সূচনা জানা তা আমাদেরই এক বন্ধু সে আবার একটু ইয়া আউটস্পোকেন এবاگ একটু সে বলল যে একটু অ্যাপ্রোচ করে দেখি না ওদেরকে ইমিগ্রেশন কে তো যেই বলা হোয়েন স্যারকে বলা হলো যে আমরা একটু অ্যাপ্রোচ করে দেখতে চাই তো আমেরিকান ইয়েতে ইমিগ্রেশনে যারা ছিল ওখানে গিয়ে আহমেদের সম্পর্কে ডিটেল বলে অ্যাপ্রোচটা করা হলো যে এরকম একজন লেখক এখানে আসছেন তোমরা যদি একটু অ্যালাউ করো আমি জানি যে এটা অ্যালাউ করা ঠিক হচ্ছে না তোমরা যদি একটু অ্যালাউ করো তাহলে উনি নোবেল ল্যান্ডে যেতে পারেন এবং ওই দেখো ওই পাড়ে দাঁড়িয়ে আছে একটা গ্রুপ তারাও এসে একসঙ্গে মিট করতে পারে এবং আমরা তো একটা কল্পনাও করিনি যে এটা সম্ভব আমেরিকান কানাডিয়ান ওই বর্ডারের উপরে কখনও কেউ গিয়েছে বলে আমাদের জানা নাই এবং আল্লাহর কি ইয়ে ওরা রাজি হয়ে গেল এবং মোহাম্মদকে ইয়ে এরকম বিরাকেল ছাড়া কিছু না এবং উনি তো খুব খুশি হলেন ওনারা আমরা সহ উনি সহ আমরা রেনবো ব্রিজের মাঝে মাঝে গেলাম মানে ঠিক নাইগার ফসের উপরে আর ওই দিক থেকে থেকে ওনারা আসলেন এসে ওইখানে একটা গেট টুগেদার হলো অনেক ধরে কথাবার্তা হলো ছবি ছবি তোলা হলো এবং ওইখানেও কিন্তু নায়গা ফলসের সেই পানিগুলো এসে এসে পড়ছে সবার ওই জ্যাকেট ট্যাকেট এবং ইয়েগুলো পরা আর কি তো আসলে মানে প্রত্যেকটা ওনার ভ্রমণের সঙ্গেই আসলে অসংখ্য স্মৃতি জড়িত আমাদের মানে যখন যেখানে মুভ করতেন ঘটনা ওনার সাথে যেতে থাকতো তো আমরা এমনিতে জানি যে আসলে ওনার জোছনার ব্যাপারে একটা বেশ প্রচন্ড আগ্রহ এবং আবেগ এবং এটা নিয়ে তার ব্যক্তিগত জীবনেও বেশ মজার মজার কাকতালীয় ঘটনা আছে তো আপনাদের কাছে আসলে তার এই উচ্ছ্বাসটাকে কি মনে হতো না উচ্ছ্বাসটা আসলে কি যে যতটা যতটা ওনার আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে তার চেয়ে বেশি হচ্ছে পারিপার্শ্বিক নিয়ে যে জ্যোৎস্নার সময় যে একটা আনন্দ করা নাচানাচি করা গান করা রাতের বেলা তিনটার সময় মনের মধ্যে গিয়ে হেঁটে গিয়ে একটা হইচই করা এটার যে মানে এই আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাইতেন আপনাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাইরের প্রোগ্রামগুলো হলো জ্যোৎস্ন কেন্দ্রিক একবার নোহাস এরকম হলো একশো সময় তখন ইলেকট্রিসিটি ছিল না অন্ধকার এবং বিশেষত জ্যোৎস্নার দিনগুলোতে বন্ধ করে রাখা হতো আলো নিভিয়ে রাখা হতো আর বিশেষ বিশেষ কোনো মানুষ গেলে ওই যে মোমবাতি জ্বালিয়ে পুরো জায়গাটাকে ইয়ে করা হতো তো একবার জাপান থেকে অনেকগুলো মেয়ে আসছে একটা ইউনিভার্সিটির মেয়েরা দশপুলিতে আসছেন একটা প্রজেক্টের জন্য তারা বাংলাদেশে আসছেন ওখানে আমাদেরই একজন বন্ধু আবার উনি নাসির জমাদার উনি ওখানে টিচার তো উনি টিচার ওই ওদেরকে নিয়ে আসছেন ওইখানে তো ওই জাপানিজরা যেভাবে ওই সবাই গোল হয়ে আড্ডা দেয় আড্ডার মাঝখানে রান্না হয় ফ্রেশ রান্না হচ্ছে ওই রান্না সবাইকে সার্ভ করা হয় ঠিক জাপানিজ স্টাইলেই তো উনি ইরফান করছেন যথারীতি যে এইগুলো তো খাবার খাবার হিসেবেও দিও কিন্তু এগুলো তো অখাদ্য কোনো অখাদ্য আমাকে খাওয়াচ্ছ এরকম মানে ফান করা যত করা সম্ভব আর কি আর এখন এগুলো মেয়েগুলো এতই ইনোসেন্ট মানে ওরা তো আসলে অনেক কিছুই ধরতে পারছে না বুঝতে পারছে না মানে একটা শিশুর নিষ্পাপ মানে বাচ্চাগুলোর মতো হাসছে আর কি তারা তো ওই মেয়েগুলো কেউ কেউ সালো কামিজ পরেছে কেউ কেউ খালি পায়ে রাত দুইটা তিনটার সময় ওই রকম জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে মানে অন্ধকার মানে ওই জ্যোৎসনা তো আছেই জ্যোৎসনা উনি একটা কিছু বললেন সবাই তার পেছা পেছে হাঁটা শুরু করলো খালি পায়ে হয়তো তারা জীবনে খালি পায়ে কখনো হাঁটেও নেই হয়তো বা গেল এবং জোৎসনা দেখলো নানান গল্প শুনছে তার তাদের কোনো শেষ নাই সেই সময়টাতে ওই আমরা সিনেমার সেটেডের কাজ হচ্ছে আমি একটা পুকুরে বানাচ্ছি পুকুরের ঘাট বানাচ্ছি যে ঘাটটা অনেক পুরনো একটা ঘাট দেখানো দরকার কিন্তু আমরা তো বানিয়েছি ফ্রেশ তো ফ্রেশ বানিয়ে কী করছি আমরা ওই অনেকবার নিয়ে ঘষে ঘষে ওইটাকে পূরণ করছি ভেঙে দিচ্ছি কোথাও কোথাও শ্যাওলা লাগাচ্ছি চন্দ্রকোধার ছবির কথা বলছি আমি ওই ওই ঘাটে একটা বিখ্যাত গান হয় তা আমাকে ফান করে বলছে যে আরে এতগুলো আসলো জাপান থেকে আসলো এগুলো কাজে লাগালে হবে এবং যথারীতি ওরা বলা হলো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সবগুলো কাজে লেগে গেল এবং তারা ওই মানে এসব কাজ তো কখনো করে নাই কিন্তু এরা মানে কি আনন্দ নিয়ে শিশুর মতো সবাই লিখে গেলো উনি আর কি যেকোনো সিচুয়েশনকে খুব কন্ট্রোল করতে প্রভাবিত করতো একবার একটা সাপ দেখার একটা বলছিলেন একটা ঘটনা সাপের ঘটনাও একবার হয়েছিল এরকম যে নহাসপল্লিতে ওইদিকে তো তখন খুব সাপের উপদ্রব থাকা তো ন্যাচারাল রকম জঙ্গল এরিয়াতে তখন অনেক আগে আমার মনে আছে তখন আনিসুজাম স্যারকে প্রথম নিয়ে যাওয়া হয়েছে এখানে এবং ওনাকে কেন্দ্র করেই একটা রাতে পার্টি হবে ঢাকা থেকেও অনেক মানুষজন গিয়েছেন তখন ওনার থাকার অ্যাকমোডেশন এত কিছু হয়নি আর কি ওই মাঝখানে ছনের ঘরটাই ওইটার পাশেই টেন্ট করে ওইখানে প্রোগ্রাম হচ্ছে ক্যাম্পফায়ার ফায়ার হচ্ছে ইত্যাদি আমার মেয়েটা খুব ছোট তখন তো ও ঘুমিয়ে গেছে ওকে ওই পাশে একটা কয়েকটা ঘর ছিল ছড়ের ওইখানে রাখা আর সবাই প্রোগ্রামে আমি একা শুধু পাশে বসে আছি হঠাৎ করে এই সময় আমি দেখি যে ঘরের মধ্যে একটা সাপ ঢুকে গেল বড় একটা সাপ এখন তো আমি তো মানে আমি তো দিশে পাচ্ছি না যে কি হতে পারে বা কি করতে পারে যখন বেডের দিকে সাপটা আসছে তখন আমি ওই কর্নারে দেখি যে একটা ওই মানে পাখি মারার একটা ওই যে টুটো বোর যে ইয়েগুলো থাকে আমি চট করে ওটা তুললাম তুলে মারার চেষ্টা করলাম আঘাতটা লাগলো কিন্তু প্রপারলি লাগলো না সুতরাং সে আরও দ্রুত গতিতে সে মুভ করলো আর কি তারপর চিৎকার বেড়াতে ওখান থেকে সবাই চলে আসলো দৌড়ে আসলো এটা ঘটনা হলো কিন্তু উনি কি করলেন এখন তো অনেক মানুষ এখন রাতে তো কেউ ঘরে আস কোনো স্পেশালি মেয়েরা কেউ আর ঘরে আসবে না ঘরে থাকবেও না ঘুমাবেও না যেখানে অনেক সাপ আছে ইত্যাদি ইত্যাদি উনি তখন চমৎকার করে একটা স্টোরি বললেন যে না এখানে আমার সমস্ত কার্বনিক অ্যাসিড দিয়ে চতুর্দিকে একদম ইয়েটে করা আছে কোনো আর দু চারটা থাকলেও সেগুলো পোষমানা দেখো যেটা পোষমানাটা ছিল সে পাশ দিয়ে চলে গেল কিছু হয়নি এবং সত্যি সত্যি তারপরে সবাইকে শান্ত করলেন সবাই এসে রাত কাটলো আনন্দ হলো সব কিছুই হলো তো আসলে এই যে ক্ষমতা আসলে যে ঘাবড়ে না যে কোনো সিচুয়েশানকে আসলে কন্ট্রোল করলে সবাইকে করা এটা একটা অসাধারণ ইয়ে আর পাশাপাশি তো ফান করার ব্যাপারটা তো আছেই যেমন রহসল্লি যেহেতু হচ্ছে এরকম একটা এমনিতে একটা ভৌতিক পরিবেশ সন্ধ্যার পর ইলেকট্রিসিটি নাই কিছু নাই তো উনি করতেন কি উনি গেস্টরা গেলে বা ইয়ে হলে চমক দেখানোর জন্য কখনো কখনো এরকম করতেন হয়তো আমাদেরই বন্ধুবান্ধব কাউকে হয়তো বিকেলবেলাই বলে রেখেছেন যে তুমি এরকম সাদা পোশাক পরে ওই উচ্চতায় গিয়ে একটা সময় থাকবে এবং আমি তোমাকে যখন টেক্সট পাঠাবো বা এস এম করবো তুমি তখন ভূতের মতো তোমার একটা লাইট জ্বলবে বা কিছু একটা হবে আর কি মানে এমন চমৎকার করে এটা করে রাখতেন যে অন্যান্যদের বোঝার কোনো ক্ষমতা থাকতো না এবং আচমকা একটা মানে ভয় টয় পেয়ে সবাই মিলে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি মানে এরকম একটা অবস্থা হতো তো এইভাবে আসলে মানে এবং তারপরে আমার আমাদের যারা বন্ধু বা অনেকের এর মধ্যে যে বিয়েটিএ হলো তাদেরকেও যেভাবে ওখানে রিসিপশন দেয়া তাদের জন্য সেই যুগলকে নিয়ে সেই ব্যান্ড পার্টি ট্যান পার্টি নিয়ে তাদের মানে তাদের জন্য করা এটা অসাধারণ আসলে এগুলো 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 মানে অসাধারণ অভিজ্ঞতা বলবো আসলে মানে সে তার আসলে বিস্মিত না হয়ে তার আসলে মানে মুগ্ধ মুগ্ধ বিস্মিত না হয়ে তার করার কিছু ছিল এবং সেই সময়ে যারা ধরেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এমনকি মন্ত্রীরা ছিলেন হয়তো ঢাকা শহরে তাদের সাবধানে আপনি কি সু সুন্দরভাবে কথাও হয়তো বলতে পারছেন না কিন্তু ওখানে গিয়ে তারা দেখা গেল যে হয়তো আমরা অনেকেই মজা করে বলতে স্যার আপনাদের এখানে যত সব পোষ পেতে চায় মানে মদ্রেও গিয়ে ওখানে তাদের রাত কাটাতে চায় থাকতে চায় তার সঙ্গে আড্ডা দিতে চায় এই রকম মানুষ ছিলেন আসলে তিনি তো মাসুম ভাই আমরা তো জানি যে হুমায়ুন আহমেদ একটা সময় আসলে পারিবারিক কিছু সংকটের মধ্যে তার কিছুটা সময় গেছে এবং বেশ কিছু সময় বেশ কিছু বছর তিনি আসলে পুরো একাকীও কাটিয়েছেন তো আপনারা তো সে সময়টাও তার কাছাকাছি ছিলেন তো আপনাদের কাছে কি মনে হয়েছে যে আসলে এই বিষয়গুলো কি তার ভেতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করছে কিনা বা কতটা বিষণ্ণতায় তিনি আক্রান্ত হচ্ছিলেন এবং তার সৃষ্টির ওপরে এটার কোনো প্রভাব পড়ছিল কিনা কি মনে হয়েছে আপনাদের আসলে সঙ্গে যখন পরিচয়টা হলো নাইনটি তার ঠিক দু এক বছরের মধ্যে থেকেই কিন্তু আস্তে আস্তে উনি ফ্যামিলির থেকে একটু ডিটাচমেন্টের দিকে চলে যাচ্ছিলেন আসলে তো যে কারণে কিন্তু গুলতেকিন ভাবি বা প্রথম সংসারটার সঙ্গে কিন্তু আমাদের ঠিক ওইভাবে আসলে বন্ডিংটা গড়ে ওঠার যেটা পারিবারিকভাবে হয়তো হতে পারতো সেটা কিন্তু আসলে ন্যাচারালি হয়ে ওঠে নাই আর কি এবং তখন আমরা বুঝলাম যে আসলে ভাবির সঙ্গে এক ধরনের একটু টানাপোড়ন যাচ্ছে শুরুতে তো অল্প বিস্তর বুস্তা মতো তো বোঝার সুযোগও নাই তবে এটা আমাদের প্রশ্ন মাঝে মধ্যে আমাদের মধ্যেও আসতো যে এই রকম একজন পরিবার কেন্দ্রিক মানুষ যে একটি বেলা সে পরিবারকে ছাড়া খাওয়া দাওয়া করছেন না যেখানে যাচ্ছেন সেখানে ছেলে মেয়েদেরকে সাথে নিচ্ছেন ভাবিকে সাথে নিচ্ছেন সেরকম একটা জায়গা থেকে সরে আসাটা যে কতটা কষ্টকর হতে পারে না তো আসলে বলার অপেক্ষা রাখে না বোঝা যায় আসলে সেরকম সময়ের দিকে সম্ভবত দু হাজার সালের দিকে বোধ হয় শুনছিলাম যে উনি বাসা থেকে বেরিয়ে আসবেন এরকম হচ্ছিল কথাবার্তা তো তখন কোথায় উঠবেন কি থাকবেন বন্ধু বান্ধবদের অনেকে বলছেন তা আমি কিন্তু স্পন্টিনিউলি তখন বলেছিলাম যে আমি তখন স্কার্টনে থাকতাম আমার তো তিনজনের মেয়েটা ছোটো তিনজনের ইয়ে তা আমি বলেছিলাম যে আমার বাসায় আপনার রুমের আপনার আশা করি কোনো অসুবিধা হবে না আপনি থাকবেন আমার এখানে এটা বলে ফেলেছিলাম জানি না কোন সাহসী বলেছিলাম ওনার মতো মানুষকে বলে ফেলেছিলাম তো উনিও খুব সিরিয়াসলি সেটা নিয়েছিলেন যে আপনার হয়তো অসুবিধা হবে না আর কি তো যাই হোক উনি থাকেন নাই থাকতে হয় নাই উনি উত্তরা মাঝে ছিলেন এবং আস্তে আস্তে এরপর তো যখন দক্ষিণ হওয়া রেডি হয়ে গেল তখন ওখানেই উঠলেন উঠলেন এবং ওখানে একাকি থাকা শুরু করলেন আর কি ওই সময়টাতে কিন্তু আমরা বেশি করে আসলে আড্ডা বলেন ওখানে সময় কাটানো বলেন এটা আসলে আরও বেশি করে এবং ওই যে পরিবার বিচ্ছিন্ন হয়ে থাকাটা ওনার যে শুরু হলো এবং তখন কিন্তু আসলে ডেফিনেটলি চূড়ান্ত রকমের একটা মানে সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন এটা উনি হয়তো খুব বড়ো মাপের মানুষ বা নিজেকে ওইভাবে ধারণ করতে পারেন বলে সব কথা হয়তো বলেননি কিন্তু ন্যাচারালি তো একটা ট্রমার মধ্য দিয়ে একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন এবং সেই সময়গুলোতেই উনি আমরা ওই সময়টাই চেষ্টা করেছি আসলে যতটুকু পারি থাকার জন্য আর কি তো কিন্তু লেখালেখির প্রতি পড়েছে কিনা এটা বলাটা মুশকিল কারণ আসলে উনি যখন লিখতে বসেন তখন তো আসলে মগ্ন হয়ে লেখার মধ্যেই ডুবে পড়েন বরং সেই সময়টাই নাটক বানানো চলচ্চিত্র বানানো এগুলোর মধ্যে কিন্তু উনি আরও বেশি ডুবে গেলেন কাজের মধ্যে ডুবে গেলেন যাতে করে এবং তখন তো বিশ্ববিদ্যালয়ের চাকরিও ছেড়ে দিয়েছেন তো যার ফলে ইমিডিয়াতে উনি অনেক বেশি অ্যাক্টিভ হলেন এবং আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় অনেক নাটক কিন্তু করেছেন এবং সেই নাটকগুলোও কিন্তু মানে জনপ্রিয়তার একেবারে তুঙ্গে মানে নাটক বলতেই তো তখন মানুষ আসলে আগ্রহ দেখতেন নির্মাণের ব্যাপারটাই যখন এলেন এই প্রসঙ্গে একটু একটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আমরা তো আসলে হুমায়ুন আহমেদের নাটক বা তার রচনার ভিডিও রূপান্তরগুলো তো আমরা দেখছিলাম টেলিভিশনে দেখছিলাম অন্যান্য টেলিফিল্ম হিসেবে দেখছিলাম কিন্তু উনি নিজে যখন নির্মাণে গেলেন কেন গেলেন এটা আসলে যদি কৌতূহল হয় এটার আসলে স্পেসিফিক উত্তর দেওয়াটা কঠিন কেন উত্তর আসলে উনি ছাড়া তো আর একেবারেই তবে কখনো ফানের ভঙ্গিতে কখনো বিভিন্ন বলেছেন আসলে যে আনন্দের জন্য করি টেলিভিশন কেনার জন্য করি এটা করি সেটা করি না এগুলো বলেছেন কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে কিউরিয়াস মানুষ তো এখন বিটিভিতে যখন হয়তো কাজ করছেন একটা প্রযোজকের সঙ্গে তো হয়েই তো কাজ করতে হচ্ছে ওনার স্টোরিটাকে বলার চেষ্টা করছেন হয়তো কখনো কখনো এরকম মনে হতে পারে যে এটা বেকার যদি আমি নিজে হতাম তাহলে হয়তো এটাকে এইভাবে করতে পারতাম আরও ফ্রিডম নিয়ে করতে পারতাম আমার মনে হয় যে ওই জায়গাটার থেকেই যে পুরোপুরি ফ্রিডম চর্চা করে যে কাজ করা বা এই নাটকটি হুমায়ুন আহমেদের নাটক ডিরেকশন স্টোরি সব কিছুই ওনার তাতে হচ্ছে কি যে একেবারে নিজের কাজ বলে সেটাকে এক ধরনের কি বলা যায় মানে মানুষের কাছে প্রেজেন্ট করার যে সুযোগ সেটা তো আসলে অন্য একজন প্রযোজক প্রয়োজক থাকলে বা অন্য একজন ডিরেকশন দিলে তো সেটা হচ্ছে না মনের মতো আমার মনে হয় যে ওই জায়গাটা থেকেই হয়তো উনি এখানে নির্মাণে আসেন আর কি এবং নির্মাণে এসেও তো উনি যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন বোঝা গেছে যে না আসলে নির্মাণে নির্মাতা হিসেবেও স্পেশালি যখন প্যাকেজ নাটক যখন পৃথিবীতে নিচ্ছিল উনি তো মানে ঈদের নাটক বলতেই হুমায়ুন আফেদের নাটক বিশেষ বিশেষ দিনে নাটক বলতেই হুমায়ুন আফেদের নাটক তো সেটা আমার মনে হয় যে নির্মাতা হিসেবেও তো ওনার মুন্সিয়ানা উনি দেখিয়েছেন আর কি কিন্তু লেখক হুমায়ুন আহমেদ এবং নির্মাতা হুমায়ুন আহমেদ এই দুজনের মধ্যে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন আসলে যদি আপনি তার নির্মাণের সঙ্গেও আপনি নির্মাণের সঙ্গে ফিল্মের সঙ্গেও তো ছিলাম অনেক ইয়েতেই তো আমার যদি ব্যক্তিগতভাবে মনে হয় তাহলে হচ্ছে যে আসলে লেখক সত্তাই তো মানে অনেক বেশি স্ট্রং বলে আমার মনে হয় কারণ স্টোরি টেলিং তার মতো তো আসলে সবাইকালে আমরা পাইনি দেখিনি যে একটা ঘটনাকে কিভাবে মানুষের সামনে কত সহজ জিনিস যে কেউ কমিউনিকেট করতে পারে এটা তো আমারই ঘটনা বা এটা আমারই পরিবারের ঘটনা মানে মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের যে জীবন যাপনকে যেভাবে তুলে ধরা আসল লাইনে সেই অর্থে আমার কাছে মনে হয়েছে স্টোরি টেলিং তো অনেক স্ট্রং অনেক বেশি উনি উনি শক্তিশালী মানে জড়িয়ে তিনি আসলে তার লেখক সত্তাটাকে খানিকটা কম সময় কিছুটা তো কিছুটা তো হয়েছেই কারণ এখন যখন নাটকও জনপ্রিয় হয়ে গেল চাপ আসলো চ্যানেলগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকলো বিভিন্ন চ্যানেল থেকে তার নাটক প্রত্যাশা করছিল তখন তো লেখালেখিতে সময় উনি স্প্লিট হয়ে যাচ্ছে ন্যাচারালি তবে একটা জিনিস এটা আমার মনে হয় অনেকে হয়তো দ্বিমত করতে পারেন সেটা হচ্ছে ফিল্মের ক্ষেত্রে কারণ ফিল্মের ভাষা তো আমি নিজেও ফিল্ম মধ্যা নই বা ফিল্ম সম্পর্কে আমারও খুব ধারণা নাই ওনার কারণেই ফিল্মে যদ্দূর কাজ করা তো আমার কাছে মনে হয়েছে যে ফিল্মটা মানে ওনাকে অনেক পেইনও দিয়েছে কারণ আসলে একটা ফিল্ম ম্যানেজ করার জন্য যে ধৈর্য ছিল যে ধৈর্য দরকার সেইটা যেই সময়ে উনি যাচ্ছিলেন যেই সময়টা উনি পার করছিলেন সেই সময় আসলে ওই ধৈর্যটা ওনার দেখানো সম্ভব হয়নি এবং যার ফলে কিন্তু ফিল্মগুলো নিয়ে অনেকেই অনেক কেউ কেউ বলেন যে আসলে ফিল্মগুলো আর একটু হয়তো অন্যভাবে হওয়ার সুযোগ ছিল মানে গল্প একই ওনার ওই গল্পটাই হয়তো আরেকটু অন্যরকম হতে পারতো যদি মানে সেই ধৈর্য নিয়ে সেই নিয়ে তারপরেও দিন তো যথেষ্ট দর্শক প্রিয়তা পেয়েছে তো আমরা তার মনোসংযোগ নিয়ে অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে এবং তিনি নিজেও বলেছেন যে আসলে তিনি যখন লেখেন তখন তিনি খুব মনোনিবিষ্ট হয়ে লেখেন তো আপনার কি অভিজ্ঞতা আপনি কাজ থেকে কেমন দেখেছেন না নিঃসন্দেহে এটা নিয়ে কোনো মানে সংশয় নাই যে যখন উনি কাজ করেন যে কাজটাই করেন সেটি কিন্তু চমৎকার করে ভালোভাবে করারই চেষ্টা করেন যে হাদিস আমরা হাদিস শরীফে পড়েছি আসলে যে প্রতিটি কাজ সবচেয়ে সুন্দরভাবে করার চেষ্টা করার কথা বলা হয়েছে তো এই কাজটি উনি আমার মনে হয় খুব চমৎকারভাবেই করতেন আর কি একবার একটু ঘটনা বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আর কি এটা সম্ভবত দু সালের ঘটনা ওনার দক্ষিণ হওয়ার বাসাটা রেনোভেট করতে হবে নতুন করে কারণ আড্ডার জায়গা টাকাগুলো ইত্যাদি বুক সেল বইয়ের ডিসপ্লে এবং কিছু মিলে একটা লেখকের বাড়ি বানাতে হবে তা আমি ওইবার দেড় মাসের জন্য আসছি ঢাকায় শুধুমাত্র এই কাজটি করার জন্য এসেই আমি ডিজাইন কিছুটা ওখানে করে আসছিলাম আসার পরে ট্রান্সফরমেশন হচ্ছে ওনার বাসা আমার টিমের ওরা কাজ করছে তো ওই বাসাতে উনি তখন থাকছেন তো থেকে কাজ করা মানে আপনি বুঝতেই পারছেন সেখানে ফ্লোর ভাঙা হচ্ছে এটা সেটা ভাঙচুর হচ্ছে প্রচণ্ড শব্দ হচ্ছে আশেপাশের বাসা থেকেই তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেখানে উনি এক সকালে আমি গেলাম আমি দেখি যে ওই একদিকে মিস্ত্রিরা কাজ করছে ধুমধাম শব্দ হচ্ছে উনি ওই ওই নোংরা বালি মধ্যে বসে বসেই উনি লিখছেন একদম নিবিষ্ট মনে লিখছেন তা আমি কাছে গেলাম গিয়ে বসলাম তারপরে কথা যখন বললো আমি দেখে বললো যে বললো স্যার আপনি লিখছেন তাহলে আমি ওদেরকে নিষেধ করি একটা ঘন্টা বা যতক্ষণ আপনি কাজ করেন বন্ধ করে দিই নানা দরকার নেই আমি তো লিখছি মানে তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে শব্দে দাঁড়ানো যাচ্ছে না সেখানে বসে উনি ওনার কাজ করে যাচ্ছেন একদম নির্বিঘ্নে অবলীলায় তো মনোসংযোগ বলেন বা এই যে আমরা মেডিটেশন বলি যে মেডিটেশন যে আমাদেরকে আসলে অনেক পিন পয়েন্ট করে যে কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে ওটা মানে ইনবিল্ট ওনার মধ্যে ছিল এবং বিশেষত দু হাজার সালে আমি যখন কোর্স করি এবং আপনি একবার উল্লেখ করছিলেন যে আপনারা বাসায় গিয়েছিলেন আমি কাছাকাছি ছিলাম অন্য দূরত্বে আর কি তো আমি শুনেছি বা উনি নিজেও পরে আমাকে বলেছেন যে আসলে আপনাদেরকেও তো বলেছেন যে আসলে উনিও এ ব্যাপারটাতে আগ্রহী কোর্স করতে চেয়েছিলেন মেডিটেশনটাকে আরও সুন্দর করে হয়তো অনেক কিছুই জানেন স্পিরিচুয়ালিও ওনার অনেক পড়াশোনা ছিল আমি জানতাম উনি প্ল্যানচেট করতেন রাতের বেলা এরকম জিকিরের ইয়ে করতেন এগুলো তো করতেনই কিন্তু ভেতরে কিন্তু এটা ছিল আসলে এবং যে সময় তিনি অসুস্থ ছিলেন তখন তিনি কোর্সও করতে চেয়েছিলেন কিন্তু অলমাইটি সেটা হয়তো গ্র্যান্ড করেন নাই যার ফলে উনি বিশেষ করে শেষবার যখন তিনি নিউ ইয়র্কে চলে যাচ্ছেন তখন তো বলেছিলেন আমাকেও বলেছিলেন যে আমি এসে কোর্স করব তো সেটি আর হয়ে ওঠে নাই আর কি তিনি যখন ফিরলেন তখন তো উনি ওনার কসমিক যাত্রা শুরু করেছেন তার সঙ্গে আপনার শেষ দেখাটা কবে হয় শেষ দেখাটা হচ্ছে শেষবার যখন যাচ্ছেন গুলশানে শাওন বাসায় তখন শরীরটা একটু বেশ খারাপ আমি এক রুমের মধ্যে উনি শুয়ে আছেন রাতে ফ্লাইট আমি বসে আছি অনেক কথা হচ্ছে অনেক বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে ওই ওই সময়ের কথাগুলোই আসলে আমার জীবনের শেষ কথা সঙ্গে তার তো কয়েকদিন পরেই তো চলে গেলেন তার অসুস্থতাটা নিয়ে অনেক রকম কথা আছে কেউ বলেন যে তিনি যদি আসলে এই সার্জারি না করাতেন তিনি সুস্থ হতেন বা সে সময়টা তার আসলে সুচিকিৎসা হয়েছে কিনা সেটা নিয়েও অনেক রকম বিতর্ক আছে তো আসলে এতদিন পরে এই ব্যাপারটাতে কি বলা যায় আসলে চিকিৎসা ত্রুটি হয়েছে এটা আমি বলবো না কারণ উনি পৃথিবীর শ্রেষ্ঠ যে ইনস্টিটিউট সেখানে গিয়েই অপারেশন করেছেন সেখানকার ডক্টরদের সঙ্গেই কনসাল্ট করেছেন ওনারা যা বলেছেন তাই করেছেন সুতরাং আসলে এখানে যে চিকিৎসাগুলো কোনো হয়ে হয়েছে আমি বলবো না প্লাস ওনার সাপোর্টিং যারা কেয়ারগিভার হিসেবে ছিলেন সামনভাবে ছিলেন উনিও ওনার সর্বোচ্চ করেছেন ওনার বন্ধুবান্ধব যারা বিভিন্ন সময় গিয়েছে আমি গিয়েছি মাঝার গিয়েছে আমাদের ওনার বন্ধু বান্ধব যখন গিয়েছি সময় দেওয়ার চেষ্টা করেছি তারাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন আমি যতদিন ছিলাম আমার ওই শহরে আমার বোন থাকেন আমি তার বোনের সঙ্গেও দেখা করতে চাইনি কারণ চেষ্টা করেছি যে চব্বিশটা ঘন্টা কখনো হারসন রিভারের পাড়ে পর ঘন্টা বসে যাচ্ছি কখনও মার্কেটে যাচ্ছে উনি পছন্দ করেন সেটা কিনে নিয়ে এসে ওনাকে একটু অত ভালো রাখতে পারি না তাও ট্রাই করেছি যে ওনাকে কখনো দাবা খেলছেন কখনো আচ্ছা ওই সময়টা তার মনো মনোভাবটা কি ছিল সাংঘাতিক মানে ভালো ছিল উনি খুব স্ট্রং ছিলেন যে উনি শুনেছি যে আসলে তো উনি সিঙ্গাপুরে গিয়ে রেগুলার একটা চেকআপ করাতে গিয়ে ধরা পড়ে যে ফোর্থ স্টেজ অফ ক্যান্সার এবং ওই সময় বোধহয় সিঙ্গাপুরে ডাক্তাররা ছ মাসের একটা সময়ও বলেন যে হয়তো ছ মাস তো একজন সাধারণ মানুষ এটা শুনলে কি হয় সেটা তো হয়তো আমরা দেখেছি কিন্তু একজন এই রকম একজন মানুষ যখন এরকম একটা খবর পেলেন এবং তারপর যখন পরবর্তী ধাপগুলো তিনি ফেস করছেন একের পর এক কেমন মনে হয়েছে কেমন মানে এটা এটা মানে বলাটা খুব কঠিন আসলে যে কী পরিমাণ ওনার মানসিক শক্তি ছিল এটা মানে আল্লাহ প্রদত্ত ছাড়া তো আসলে মানে যেবার শেষবারের মতো যাচ্ছেন যাওয়ার আগে তো ন্যাচারালি সব বন্ধু বান্ধবকে আসছেন ই করছেন বাসায় একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে উনি ফোন করে বলছেন বা আমাকে বলছেন যে আমার কুলখানি খেয়ে যাও মারা মারা তো যাবো মারা যাওয়ার আগে তো মারা যাওয়ার পরে তো আমি নিজের প্রেজেন্ট থেকে খাওয়াতে পারবো না আমি নিজে কুলখানি করে যাচ্ছি তো এই পর্যায়ে ফান করতে পারেন নিজের মৃত্যুকে নিয়ে এটা হুমায়ুন আহ্বিদের পক্ষেই সম্ভব তো সেই জন্য আসলে আমার মনে হয় না যে আসলে ওনার চিকিৎসা নিয়ে কোনো ব্যর্থ হয়েছে তবে হ্যাঁ যে যেহেতু উনি মানুষের আগ্রহের এই পরিমাণ কেন্দ্রবিন্দুতে ছিলেন যার ফলে বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যার যার ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছেন এখানে মিডিয়া যেভাবে ইনভলভ হয়েছিল ওনার মৃত্যু পরবর্তী সময়ে তারাও বিভিন্ন রকম তার সঙ্গের যারা তারা তো সবাই ট্রমাটাইজ ছিল এরকম মানুষকে হারানোর শোকে একটা এই অবস্থা সেই সময় নানান রকম প্রশ্ন করার চেষ্টা করেছেন নানান জিনিস কুচিয়ে বের করার চেষ্টা করেছেন আমার মনে হয় যে এইসব নিয়েই আসলে কিছু কিছু কথাবার্তা বা জটিলতা যাই হয়েছে আর কি কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে কাছের মানুষের তো কখনও কি করতে পারেন এরকম একজন মানুষকে যাকে জীবন দিয়ে ভালোবাসতেন সবাই তো দশ বছর হতে চললো মানুষটি চলে গেছেন তো এখন তার লিগেসি কি বলা যেতে পারে মানে কি রেখে গেছেন বা কি আসলে মানে তার তার পরম্পরা বলে কি আমরা কিছু দেখতে পাই আসলে পাঠকের ভালোবাসা এটাই তো আসলে সবচেয়ে বড় লেগেছে যদি আমি মনে বলি আর কি যে এখনও আমরা তাকে স্মরণ করি এবং শুধু নির্দিষ্ট দিনে না নির্দিষ্ট দিনে তো ঘটা করে আমরা অনেক কিছুই পালন করি কিন্তু প্রকৃত অর্থে যারা তাকে ভালোবাসেন তার পাঠকরা কাছের বন্ধু বান্ধবরা তার শুভানুদায়ীরা তারা তো প্রতিদিনই স্মরণ করেন যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে কথা আসলেই তো হুমান আহমেদ চলে আসেন তার মানেটা কি তার মানে তো এটাই লিখেছি যে হুমায়ুন আহমেদ দৃশ্য তো চলে গেছেন কিন্তু তিনি কিন্তু আমাদের মধ্যে এখনও আছেন বা মানে আপনার কাছে কি এটাও মনে হয় কিনা যে অনেক লেখককেও আমরা পাই যে তার সময়ে হয়তো তার একরকম মূল্যায়ন হয়েছে বা কোনো মূল্যায়নই হয়নি কিন্তু অনেকটা সময় পরে গিয়ে মূল্যায়নটা আরেক রকম হয়েছে আহমেদের ক্ষেত্রে কি এরকম কিছু হওয়ার আউট অফ জেলাসি হোক বা যে কোনো কারণেই হোক বা অনেক লেখক তো বেলাতে আমি দেখেছি যে তারা নিজে কি লিখবে কি মানুষের সঙ্গে কথা বলবে তারা অবাক তাকিয়ে আছে একজন লেখককে ওই দূরের স্টলে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ঝেঁকে ধরেছে তাকে অটোগ্রাফের জন্য সেটা তাকিয়ে তাকে দেখছেন তো মানুষ তো আসলে অবচেতন মনে তো একজন মানুষের মধ্যে জেলাস হোক যেটাই হোক একটা আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে যে ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আসলে তার জীবদ্দশাই যে খুব বেশি উনি লেখকদের কাছ থেকে খুব বেশি মানে পেয়েছেন ভালোবাসা পেয়েছেন সতীর্দার কাছে সেটা আমি বলতে পারছি না কিন্তু মৃত্যু আমি দেখেছি অনেক মানুষের এই ডাবল ফেস আমি দেখেছি পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা টকশোতে এসে নানান আলোচনায় নানানভাবে কিন্তু বলেছেন সেটাও একটা ইতিবাচক দিক যে অ্যাট লিস্ট তারা সত্যি কথাটা বলতে পেরেছেন পরবর্তীতে হলেও তো সেটাই আসলে এটাই সার্থকতা একজন মানুষ এখানেই মনে করি এবং একজন হুমায়ুন আহমেদ তো এখানেই সার্থক মাসুম ভাই অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের আজকে আমাদের এখানে এলেন এবং হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে অনেক জানা কথার পাশাপাশি বেশ কিছু অজানা কথাও আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম এবং তার একজন ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে যে কথাগুলো হয়তো আমার মনে হয় যে আজকে প্রথমবারের মতো আমরা শুনেছি এমন কিছু কথা আপনি বলেছেন না অনেক সুক্রিয়া যে আপনিও মানে আমার কথা ভেবেছেন যে আমার সঙ্গে কথা বলা যায় এটাই আল্লাহর কাছে সুক্রিয়া করছি আর আমি তো নিঃসন্দেহে অনেক মানে এনজয় করলাম আপনার সঙ্গে কথা বলে এবং অত্যন্ত ভালো সময় কাটলো আমাদের তবে নিঃসন্দেহে আমি যে কথাগুলো বলেছি একদম আমার হৃদয় থেকে আমার অনুভূতির কথাগুলোই বলেছি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন